হ্যালো এভরিওয়ান, ওয়েলকম টু জিকেসি আইকিউ। আজর ক্লাসে ডিসকসন করিবা অনএমপ্লয়মেন্ট। এসএসবি টিজিটি র সিলাবস হিসাবে এই ক্লাসটা কমপ্লিট হব। আপনার যদি সিলাবস দেখাইবি, দেখুন এইটা আপনার এসএসবি টিজিটি র সিলাবস অনএমপ্লয়মেন্ট, এর টাইপস এন্ড মেজর্স অফ অনএমপ্লয়মেন্ট রয়েছে। এইটির আজর ক্লাসে আমি পড়িবা মেজর্স অফ অনএমপ্লয়মেন্ট এন্ড অনএমপ্লয়মেন্ট র ডেফিনিশন এন্ড বেসিক ইনফরমেশন। তারপরে আমি কজেস পড়িবা, তারপরে যে প্রোগ্রাম গুলাকো অনা যাইতিলা রিডিউস করিবা পাই অনএমপ্লয়মেন্ট কু সেইটা দেখিবা। যদি আপনার আউথরে প্রিভিউ করে দেবি, দেখুন অনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া দেখিবা, যেটা কি অনএমপ্লয়মেন্ট ডেফিনেশন কোন, দেন আমি দেখিবা কেমিতি মেজর করিবা বা কেমিতি এস্টিমেট করা যায় ভারতর অনএমপ্লয়মেন্ট কু, তারপরে টাইপস দেখিবা, তারপরে কজ বা রিজন দেখিবা, এন্ড আপনার মেজর্স টু কট ইট, জানি যে বহুত সারা প্রোগ্রাম গুলাক আসছিল অনএমপ্লয়মেন্ট কু হটাইবা পাই সেইটা আমি পড়িবা। ক্লিয়ার? তো আমি যা বি পড়িবা আজ আজর ক্লাস সব হ্যান্ড রাইটেন নোটস মাধ্যমে আপনার পড়াইবি। আপনার দেখিপারে কত কোয়ালিটি নোটস বনা যাই। আপনার যদি হ্যান্ড রাইটেন নোটস নেবি, দেন আপনার প্রাইস দেখাই দেছি। এইটা রয়েছে প্রাইস, আপনার অন্য অন্য সবজেক্ট দেখিপারে। আপনার যদি কম্বাইন জিএস নেবি, এসএসবি টিজিটি হো, তো আপনার 90 টাকা আপনার পেমেন্ট করা পড়ব। খালি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি নেবে 60 টাকা পেমেন্ট করবে। এই নম্বর রয়েছে গুগল পে, ফোন পে, পেটিএম, এইথে মতো পেমেন্ট করি, এইথে মতো স্ক্রিনশট পঠান হোয়াটসঅ্যাপে। প্রথমে দেখিবা অনএমপ্লয়মেন্ট ডেফিনেশন কোন। ওয়েন এ পর্সন ইজ অ্যাক্টিভলি সর্চিং ফর এ ফর জব বট ইজ অনএবল টু ফাইন্ড ইট। যদি জন ব্যক্তি সে অ্যাক্টিভলি গোটে চাকরি খোঁজুচি, চাকরি খণ্ডে খোঁজুচি, আও সে কোনসি প্রকার জব বা কোনসি প্রকার কাম তাকু মিলুনি, তাকু আমি অনএমপ্লয়মেন্ট কহিবা। ক্লিয়ার? দেন আমি দেখিবা অনএমপ্লয়মেন্ট গোটে মেজর ইকোনমিক ক্রাইটেরিয়া। কাহিকি জানিছন্তি? এই এই অনএমপ্লয়মেন্ট হি গোটে দেশর হেলদি আউ এজুকেটেড নেশনর ক্যাপাবিলিটি দেখাই থাকে। আপনার কবি স্যার বুঝিগেলানি? দেখুন দেশের যদি অনএমপ্লয়মেন্ট রয়েছে, দেশর যে আপনার ইকোনমিক ক্রাইসিস রয়েছে সেইটা বড়িব, ইকোনমিক যে হেলথ রয়েছে সেইটা ধীরে 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 তার কন্ডিশন খারাপ হব। তো অনএমপ্লয়মেন্ট গোটে মেজর ইকোনমিক ক্রাইটেরিয়া, বিকজ ইট শোজ দ্য ক্যাপাবিলিটি অফ হেলদি অ্যান্ড এজুকেটেড নেশন। অনএমপ্লয়মেন্ট গোটে মেজর ক্রাইটেরিয়া, ইকোনমিক ক্রাইটেরিয়া, কারণ এইটা হি গোটে দেশর হেলদি আউ দেশ কেতে এজুকেটেড সেইটা দেখাই থাকে। ক্লিয়ার? যদি আপনার তলকু দেখবে কোণ কুহযাইছি, এই যে মেজর ইকোনমিক ক্রাইটেরিয়াটা ডিফাইন করে থাকে গোটে দেশর ইকোনমিক হেলথ কন্ডিশন কু, কি সেই দেশর ইকোনমিক হেলথ কন্ডিশন কেতে ঠিক অছি, এই এই মেজর ইকোনমিক ক্রাইটেরিয়া হি বতাই থাকে। আর অনএমপ্লয়মেন্টটা মেজর ইকোনমিক ক্রাইটেরিয়া সহিত সিধা সিধা, মানে ডাইরেক্টলি রিলেটেড। তারপরে আমি দেখিবা কি এই যে অনএমপ্লয়মেন্ট আমি কহুছে বারবার, তো হাইয়ার হাইয়ার অনএমপ্লয়মেন্ট রেট, যদি দেশের এটার অনএমপ্লয়মেন্ট করে দিও এমপ্লয়মেন্ট হয়ে যাই, তো দেশের যেতিকি অধিক আমি অনএমপ্লয়মেন্ট রেট দেখিবা, সেই দেশের সেতিকি ইকোনমিক গ্রোথ কম হব, সেতিকি প্রডাক্টিভিটি কম হব। তো অনএমপ্লয়মেন্ট গোটে সেথিপাই মেজর ইকোনমিক ক্রাইটেরিয়া। দেন আমি দেখিবা ইয়ার যে রুল বা ফর্মুলা আছে কি আমি অনএমপ্লয়মেন্ট রেট কেমতি বাহার করাইবা, তো এইটা মুখস্থ করে নিও এক্সাম পচারি। তো অনএমপ্লয়মেন্ট ওয়ার্কর্স বাই টোটাল লেবরস ফোর্স মল্টিপ্লাই 100। রিপিট করুছি, মনে রাখতু, অনএমপ্লয়েড ওয়ার্কর্স বাই টোটাল লেবর ফোর্স মল্টিপ্লাই 100। দেন আমি দেখিবা কোণ রয়েছে কি আমি কতগুড়ি কন্ডিশনরে বা কতগুড়ি ব্যক্তিকে আমি অনএমপ্লয়মেন্ট কহিপারিবানি, সেইটা হচ্ছে জন যদি চাকরি করে সারা পরে রিটায়ারমেন্ট নিয়ে যাই, তাকে আমি অনএমপ্লয়মেন্ট কহিপারিবানি। যদি জন সক্ষম ব্যক্তি নয়, মানে ডিসএবিলিটি, দেন তাকে আমি অনএমপ্লয়মেন্ট কহিপারিবানি। যে বর্তমান হাইয়ার এজুকেশন পারসুয়েড করুছি, যে বর্তমান হাইয়ার এজুকেশনরে পড়ুছি, তো তাকে মধ্যে আমি অনএমপ্লয়মেন্ট কহিপারিবানি। এক্সট্রিমলি ইম্পর্টাণ্ট পয়েন্ট, এক্সামে কোশ্চেন পচারিব। এবে দেখিবা কি ভারতরে অনএমপ্লয়মেন্ট কোণ রয়েছে আর কেমিতি কন্ডিশনরে আমি ভারতরে অনএমপ্লয়মেন্ট কহিথাও। প্রথমে দেখিবা গোটে অর্গানাইজেশন যাহার না হচ্ছে NNNSSO, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সর্ভে অর্গানাইজেশন, ন্যাশনাল স্যাম্পল সর্ভে অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন প্রথম করি কি মানে এই অর্গানাইজেশন কোণ করে থাকে অনএমপ্লয়মেন্ট, ভারতর অনএমপ্লয়মেন্ট কু মেজর করে থাকে। 1950 NSSO আসিছিল, আউ ইয়ে ভারতর অনএমপ্লয়মেন্ট কু মেজর করিবারে বহুত বড় ইয়ার হাত রয়েছে। যদি আমি দেখিবা ইন্ডিয়ারে
କ'ଣ କଣ୍ଡିସନ୍ ରହିଲେ ଆମେ ଜଣଙ୍କୁ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କହିଥାଉ। ଯଦି ଜଣେ ବ୍ୟକ୍ତି ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଆଠ ଆଠ ଘଣ୍ଟା କାମ କରୁଛି ଆଉ 365 ଦିନରୁ 272 ଦିନ କାମ କରୁଛି ଆଠ ଆଠ ଘଣ୍ଟା, ତ ତାକୁ ଆମେ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କହିପାରିବା ନାହିଁ, ହି ଇଜ୍ ଏ ଏମ୍ପ୍ଲୟି ପର୍ସନ୍। ଆମେ ଯଦି ଦେଖିବା 272 ଦିନ ଯଦି ସେ ଆଠ ଘଣ୍ଟା ଲେଖାଏଁ କାମ କରୁଛି ତ ତାକୁ ଆମେ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କହିବା ନାହିଁ 365 ଦିନରୁ। ଯଦି ଆମେ ଦେଖିବା ଭାରତରେ ଯେଉଁ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟକୁ ଏଷ୍ଟିମେଟ୍ କରିବା ପାଇଁ ଅନ୍ୟ ଅନ୍ୟ ଅର୍ଗାନାଇଜେସନ୍, ଅନ୍ୟ ଅନ୍ୟ ଯେଉଁ କମିଟି ଆସିଛି ତାକୁ ବୁଝିବା। ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟକୁ ମେଜର୍ କରିବା ପାଇଁ ଗୋଟେ ହିଁ ଖାଲି କମିଟି ଆସିଥିଲା, ପୋଭର୍ଟିରେ ଯେମିତି ବହୁତ ସାରା କମିଟି ଆସିଥିଲା, ଏଇ ଜାଗାରେ ଖାଲି ଗୋଟେ କମିଟି ବିଷୟରେ ପଢ଼ିବା। ଗୋଟେ କମିଟିରୁ କ୍ୱେଶ୍ଚିନ୍ ପଚାରେ, ସେଇଟା ହେଉଛି ଭଗବତୀ କମିଟି, ଯେଉଁଟାକି 1973 ମସିହାରେ ଆସିଥିଲା, ଯାହାକି ପ୍ଲାନିଂ କମିଶନ୍ ଦ୍ୱାରା ଏଇଟାକୁ ସେଟ୍ଅପ୍ କରାଯାଇଥିଲା। ଭଗବତୀ କମିଟି ପ୍ଲାନିଂ କମିଶନ୍ ଦ୍ୱାରା 1973 ମସିହାରେ ଏଇଟାକୁ ସେଟ୍ଅପ୍ କରାଯାଇଥିଲା। 1950 ମସିହାରେ ପ୍ଲାନିଂ କମିଶନ୍ ପ୍ରଥମ କରିକି ଆସିଥିଲା, ଯେଉଁଟାକି 5 ବର୍ଷର ପ୍ଲାନିଂ ରଖୁଥିଲା ପ୍ଲାନିଂ କମିଶନ୍, କି ଏଇ 5 ବର୍ଷରେ ଆମେ ଏଇ ଏଇ ଡେଭଲପମେଣ୍ଟ ଦେଶରେ କରିବା, ତ ଏମିତି ଚାଲି ଆସୁଥିଲା। ଏହାର ନାଁକୁ ପରିବର୍ତ୍ତନ କରି ଦିଆଗଲା ପ୍ଲାନିଂ କମିଶନ୍କୁ ନୀତି ଆୟୋଗ ବୋଲିକି, ଯେଉଁଟାକି 2015 ମସିହାରେ ନୀତି ଆୟୋଗ ଆସିଲା ପିଏମ୍ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ସମୟରେ। ଯଦି ଆପଣ ଦେଖିବେ ଯେଉଁ ଭଗବତ କମିଟି ଯେଉଁଟାକି 1973 ମସିହାରେ ଆସିଥିଲା, ଇଏ ରିପୋର୍ଟ ଦେଲା, ଇଏ ନିଜର 3 ଏଷ୍ଟିମେଟେଡ୍ ରିପୋର୍ଟ ଦେଲା ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟକୁ ନେଇକି। ତ ସେହି ଭିତରୁ ଗୋଟେ ହେଉଛି ୟୁଜୁଆଲ୍ ପ୍ରିନ୍ସିପଲ୍ ଷ୍ଟାଟସ୍, ଯାହାକୁ UPS ବୋଲି କହୁଛେ, ତାପରେ କରେଣ୍ଟ ୱିକ୍ ଷ୍ଟାଟସ୍ CWS ଆଣ୍ଡ କରେଣ୍ଟ ଡେଲି ଷ୍ଟାଟସ୍। କାହାର ଅର୍ଥ କ'ଣ ଆମେ ପ୍ରଥମେ ବୁଝିନେବା। ପ୍ରଥମେ ଦେଖିବା UPS, ପର୍ସନ୍ ହୁ ରିମେନ୍ ଅନଏମ୍ପ୍ଲୟଡ୍ ଫର୍ ଏ ମେଜର୍ ପାର୍ଟ ଅଫ୍ ଦ ଇୟର୍ କଲ୍ଡ ଏଜ୍ ଓପେନ୍ ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ। ଯଦି ବର୍ଷରୁ ଯେଉଁ 365 ଦିନ ଅଛି ଅଧିକ ସମୟ ତାକୁ କାମ ମିଳୁନି, ତାକୁ ଆମେ ଓପେନ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ବା UPS ବୋଲିକି ଆମେ କହିବା ତାକୁ, ଠିକ୍ ଅଛି। ତ UPS ମାନେ ବୁଝିଗଲେ। ତାପରେ ରହିଲା କରେଣ୍ଟ ୱିକ୍ଲି ଷ୍ଟାଟସ୍ ୟାନି CWS, ତ ପର୍ସନ୍ ହୁ ଡିଡ୍ ନଟ୍ ଫାଇଣ୍ଡ ଇଭେନ୍ ଏନ୍ ଆୱାର୍ ଅଫ୍ ୱାର୍କ ଡ୍ୟୁରିଂ ଦ ସର୍ଭେ ୱିକ୍, ଯେଉଁ ସମୟରେ ଏଇ କମିଟି ସର୍ଭେ କରୁଥିଲା ସେହି ସମୟରେ ଯଦି ଜଣେ ବ୍ୟକ୍ତି ସପ୍ତାହରେ ଗୋଟେ ଘଣ୍ଟା ବି କାମ ତାକୁ ମିଳୁନଥିଲା, ତାକୁ ଆମେ CWS କ୍ୟାଟେଗୋରିରେ ନେବା, ଠିକ୍ ଅଛି। ଦେନ୍ କରେଣ୍ଟ ଡେଲି ଷ୍ଟାଟସ୍ ୟାନି CDS, ତ ଡ୍ୟୁରିଂ ଦ ସର୍ଭେ, ସର୍ଭେ ସମୟରେ ଯେଉଁ ସପ୍ତାହରେ ସର୍ଭେ କରାଯାଉଥିଲା ସେହି ସମୟରେ ଯଦି ଡିଡ୍ ନଟ୍ ଫାଇଣ୍ଡ ୱାର୍କ ଫର୍ ସମ୍ ଡେଜ୍, କିଛି ଦିନ ପାଇଁ ଜଣେ ଯଦି କାମ ପାଉନଥିଲା ତାକୁ ଆମେ CDS ଡେଲି କରେଣ୍ଟ ଡେଲି ଷ୍ଟାଟସ୍ରେ ତାକୁ ଆମେ ରଖୁଥିଲା। ତ ଏଠାରେ ଓପେନ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ମାନେ ଯେଉଁ ସେ ବ୍ୟକ୍ତିକୁ କୁହାଯାଉଥିଲା, ହେଲା, ଏଇଟା ଆପଣ କନଫ୍ୟୁଜନ୍ ହେଇନି। ତ ଏହା ଥିଲା କ୍ଲାସ୍ ଯେଉଁଥିରେ ଆମେ ଡିସ୍କସନ୍ କଲା ଆପଣଙ୍କର ବହୁତ ସାରା ଇନଫର୍ମେସନ୍ ଆପଣଙ୍କ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟକୁ ନେଇକି। ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ରେ ଆମେ ଟାଇପ୍ସ ଅଫ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଦେଖିବା। ଆଜିର କ୍ଲାସ୍ରେ ଡିସ୍କସନ୍ କରିବା ଟାଇପ୍ସ ଅଫ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ। ଏହା ପୂର୍ବରୁ ମିନିଂ ଆଣ୍ଡ ମେଜରମେଣ୍ଟ ଅଫ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ମୁଁ ଡିସ୍କସନ୍ କରିସାରିଛି, ଯେଉଁମାନେ ଦେଖିନାହାନ୍ତି ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍କୁ ଯାଇକି ପ୍ଲେଲିଷ୍ଟର ଲିଙ୍କ୍ ପାଇଯିବେ, ଇକୋନୋମିକ୍ସର ଆପଣ କ୍ଲାସ୍ ନେଇପାରିବେ। ଆମେ ଯାହା ବି କ୍ଲାସ୍ରେ ପଢ଼େଇଥାଉ ସବୁ ହ୍ୟାଣ୍ଡରାଇଟନ୍ ନୋଟ୍ସ ମାଧ୍ୟମରେ ପଢ଼େଇଥାଉ, ହ୍ୟାଣ୍ଡରାଇଟନ୍ ନୋଟ୍ସ ଆପଣଙ୍କ ମନେ ରଖିବା ପାଇଁ ବହୁତ ଆପଣଙ୍କୁ ହେଲ୍ପ କରିବ। ଯଦି ଆପଣ ଏଇ ହ୍ୟାଣ୍ଡରାଇଟନ୍ ନୋଟ୍ସ ନେବେ ଦେନ୍ ଆପଣଙ୍କୁ ମୁଁ ପ୍ରାଇସ୍ ଦେଖାଇ ଦେଉଛି। ଦେଖନ୍ତୁ ଆପଣ ଡିଫରେଣ୍ଟ ସବଜେକ୍ଟ ନେଇପାରିବେ, ଆପଣଙ୍କ ପ୍ରାଇସ୍ ଏଠାରେ ରହିଛି, ଏତେ କମ୍ ପ୍ରାଇସ୍ରେ କେହି ଦେବେନି। ଆଉ ଆପଣ ଏଇଥିରେ ଭିଡ଼ିଓ ଏକ୍ସପ୍ଲେନେସନ୍ ବି ପାଇଯିବେ ଆଣ୍ଡ ଗ୍ରୁପ୍ ଗୁଡ଼ାକର ଲିଙ୍କ୍ ପାଇଯିବେ, ପ୍ଲେଲିଷ୍ଟର ଲିଙ୍କ୍ ପାଇଯିବେ। ଆଣ୍ଡ ଯଦି କମ୍ପ୍ଲିଟ୍ GS ନେବେ 90 ପଡ଼ିବ, ଆଉ ଆପଣ ଖାଲି ହିଷ୍ଟ୍ରି ଜୋଗ୍ରାଫି ପଲିଟି ନେବେ 60 ପଡ଼ିବ। ତ ଆପଣଙ୍କୁ ମୁଁ ସଜେଷ୍ଟ କରିବି କମ୍ପ୍ଲିଟ୍ ନେଇଯାଆନ୍ତୁ, ଆପଣ ଲାଭରେ ରହିବେ, କାହିଁକି ନା 31 ପରେ ସେମିତି ବି ପ୍ରାଇସ୍ ଇନକ୍ରିଜ୍ ହୋଇଯିବ। ତ ଆପଣ ଏଇ ନମ୍ବରରେ ପେମେଣ୍ଟ କରିଦିଅନ୍ତୁ ଆଣ୍ଡ ଏଇ ନମ୍ବର ମଧ୍ୟ ସ୍କ୍ରିନ୍ସଟ୍ ପଠାନ୍ତୁ ହ୍ୱାଟ୍ସଆପ୍ରେ, ଏଇଟା ଟିମ୍ର ନମ୍ବର, ଏଇଟା ମୋ ପର୍ସନାଲ୍ ନମ୍ବର, ତ ଟିମ୍ ଆପଣଙ୍କୁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପଠାଇଦେବ PDFଟା। ଦେଖନ୍ତୁ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ମୁଖ୍ୟତଃ ଦୁଇ ପ୍ରକାର, ଗୋଟେ ହେଉଛି ଭଲେଣ୍ଟ୍ରି ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ, ଆଉ ଗୋଟେ ହେଉଛି ଇନ୍ଭଲେଣ୍ଟ୍ରି ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ। ଭଲେଣ୍ଟ୍ରି ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ମାନେ ହେଉଛି ଜଣେ ବ୍ୟକ୍ତି ପାଖରେ ଆଭେଲେବିଲିଟି ରହିଛି ଜବ୍, କିନ୍ତୁ ସେ ଚାହୁଁନି ଚାକିରି କରିବାକୁ, ସେ ଚାହୁଁନି ସେ କାମ କରିବାକୁ। କିନ୍ତୁ ଇନ୍ଭଲେଣ୍ଟ୍ରି ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ମାନେ ହେଉଛି ୟା ପାଖରେ କୌଣସି ଅପସନ୍ ନାହିଁ, ସେ ବାଧ୍ୟ ହୋଇକି ସେ କାମ କରିବାକୁ ତାକୁ ପଡ଼ିବ। ଆପଣ ବୁଝି ଯଦି ନ ପାରୁଛନ୍ତି ଆଗକୁ ମୁଁ ବୁଝାଉଛି। ପିପୁଲ୍ ନଟ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଟୁ ଟେକ୍ ଏନି କାଇଣ୍ଡ ଅଫ୍ ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ, ଏଇଟା ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କରିଦିଅନ୍ତୁ, ମୁଁ ଅପଡ଼େଟ୍ ଦେଇଦେବି। ତ ଭଲେଣ୍ଟ୍ରି ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କ'ଣ କି ଆପଣଙ୍କ ପାଖରେ ସବ୍ ଅଛି, ଆପଣଙ୍କ ପାଖରେ ବିଜନେସ୍ ବି ଅଛି, କିନ୍ତୁ ଆପଣ ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ଼୍ ନୁହନ୍ତି ସେଇ ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ନେବାକୁ। ଆପଣଙ୍କ ପାଖରେ ସବୁକିଛି ଆଭେଲେବିଲିଟି ରହିଛି ଚାକିରି ପାଇଁ ବା କାମ କରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ଆପଣ ଚାହୁଁନାହାନ୍ତି ସେ କାମ କରିବା ପାଇଁ, ମାନେ ଆପଣଙ୍କ ମନମର୍ଜିରେ ଏଇଟା କରୁଛନ୍ତି। ତ ଆମେ ଏଇ ଜାଗାରେ ତ ଆମେ କହିପାରିବାନି ନା କି ଏଇ ବ୍ୟକ୍ତିଟା ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ବୋଲିକି,
ବୁଝିଗଲା ନା, ଯେହେତୁ ସେ ନିଜ ପାଖରେ ସବୁକିଛି ଆଭେଲେବିଲିଟି ଥାଇକି ସେ ଯଦି କରିବାକୁ ଚାହୁଁନି ଦେନ୍ ହି ଇଜ୍ ନଟ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲଏଡ଼୍। ଆମେ ତାକୁ ଗୋଟେ ପ୍ରକାର ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟରେ ବା ଏମ୍ପ୍ଲୟ ବୋଲିକି ଆମେ କହିବା। ଆଗକୁ ଦେଖନ୍ତୁ, ମାନେ ଜବ୍ଟା ଆଭେଲେବୁଲ୍ ଥିବ କିନ୍ତୁ ପର୍ସନ୍ ଚାହୁଁନଥିବ ସେଇ କାମ କରିବା ପାଇଁ, ତେଣୁକରି ଏଇଟାକୁ ଆମେ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟରେ ଇନକ୍ଲୁଡ଼୍ କରିନଥାଉଁ। ଓକେ, ଏଠାରେ କ୍ଲିଅର୍ ହେଲେ ଭଲେଣ୍ଟ୍ରି ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଗୋଟେ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କେଟେଗୋରିରେ ଆସେ ନାହିଁ, ବିକଜ୍ ଏଇ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟରେ ଜବ୍ ଆଭେଲେବିଲିଟି ଥାଇକି ବି ବ୍ୟକ୍ତି ଚାହେଁନି ଚାକିରି କରିବାକୁ ବା କାମ କରିବାକୁ। କିନ୍ତୁ ଇନଭଲେଣ୍ଟ୍ରି ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କ'ଣ କି ବାଧ୍ୟତାମୂଳକ ସେ କାମ କରିବ, ଯେମିତିକି ସିଚୁଏସନ୍ ଇନ୍ ହୁଇଚ୍ ଦ ପର୍ସନ୍ ଆର୍ ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ଼୍ ଟୁ ୱାର୍କ ବଟ୍ ଦ ଜବ୍ ଆର୍ ନଟ୍ ଆଭେଲେବୁଲ୍। ଗୋଟେ ଏମିତି ସିଚୁଏସନ୍ ଆସିବେ, ଗୋଟେ ଏମିତି ପରିସ୍ଥିତି ଆସିବ, ସେ କୌଣସି ନା କୌଣସି ଚାକିରି ହେଲେ ମୁଁ କରିବି ଭାବିବ ଗୋଟେ ଜଣେ ବ୍ୟକ୍ତି, କିନ୍ତୁ ସେହି ସମୟରେ ବି ତା ପାଖରେ ସେ ଛୋଟ ଚାକିରି ଖଣ୍ଡେ ନଥିବ, ଛୋଟ କାମ କରିବା ପାଇଁ ତା ପାଖରେ କିଛି ନଥିବ, ତ ତାକୁ କହିବା ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ। ମୁଁ ସକାଳେ ଡେଫିନେସନ୍ ଦେଇଥିଲି କି କାହାକୁ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କୁହାଯାଏ, ଯିଏ ଡେଡିକେଟେଡ଼୍ଲି କଣ୍ଟିନ୍ୟୁଅସ୍ଲି ଗୋଟେ ଚାକିରି ବା ଗୋଟେ କାମ ଖୋଜୁଛି କିନ୍ତୁ ତାକୁ ସେଇ କାମ ମିଳୁନି ତାକୁ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କହିବା। ସେମ୍ ଏଇ ଜାଗାରେ ଦେଖୁଛନ୍ତି, ଦେଖନ୍ତୁ ଇନଭଲେଣ୍ଟ୍ରି ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ, ବୁଝିହେଲା। ତ ଆମେ ତ ଏଇଟାକୁ ଭଲେଣ୍ଟ୍ରି ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟକୁ ଆମେ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ମାନୁନାହୁଁ, କାରଣ ଏଇ ଜାଗାରେ ଜବ୍ ଆଭେଲେବିଲିଟି ଥାଇକି ସେ ନିଜ ମନ ମର୍ଜିରେ କରୁଛି, କିନ୍ତୁ ଏଇ ଜାଗାରେ ସେ ଚାହିଁକି ବି ସେ ଚାକିରି ଖଣ୍ଡେ ପାଉନି କି ଜବ୍ କିଛି କାମ କରିବା ପାଇଁ ଚାହୁଁନି, ତେଣୁକରି ଏଇଟାକୁ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟରେ ଆମେ ନେବା। ତ ଆମେ ଏବେ ପଢ଼ିବା ଇନଭଲେଣ୍ଟ୍ରି ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟକୁ ଡିଟେଲ୍ସ, ୟାର ଯେଉଁ ବି କ୍ଲାସିଫିକେସନ୍ କରାଯାଇଛି ଇନଭଲେଣ୍ଟ୍ରି ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟକୁ ଆମେ ଏବେ ଦେଖିବା। ଦେଖନ୍ତୁ, ପ୍ରଥମେ ଆସିଲା ଇନଭଲେଣ୍ଟ୍ରି ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟର ଫାଷ୍ଟ ଏଠାରେ କି ଯେଉଁ ସାଇକ୍ଲିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ। ସାଇକ୍ଲିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କ'ଣ ଆମେ ବୁଝିନେବା, ଗୋଟେ ଟର୍ମ ଅଛି ଦେଖନ୍ତୁ ରିସେସନ୍। ହ୍ୱାଟ୍ ଇଜ୍ ଦ ମିନିଙ୍ଗ୍ ଅଫ୍ ରିସେସନ୍? ରିସେସନ୍ ମାନେ ହେଉଛି କି ଯେତେବେଳେ ଜଣେ ବ୍ୟକ୍ତି ଗୋଟେ ଫ୍ୟାକ୍ଟ୍ରିରେ କାମ କରୁଛି ଆଉ ସେଇ ଫ୍ୟାକ୍ଟ୍ରି ମାନେ ତ ବ୍ରେଡ଼୍ର ଏକ୍ଜାମ୍ପଲ୍ ନେଇଯାଆନ୍ତୁ, ବ୍ରେଡ଼୍ ଫ୍ୟାକ୍ଟ୍ରିରେ ବହୁତ ସାରା ଏମ୍ପ୍ଲୟ କାମ କରୁଛନ୍ତି, ବହୁତ ସାରା ଲେବର୍ କାମ କରୁଛନ୍ତି, ଆଉ ବ୍ରେଡ଼୍ ଫ୍ୟାକ୍ଟ୍ରିରେ ଯେଉଁ ବ୍ରେଡ଼୍ ପ୍ରଡକ୍ସନ୍ କରାଯାଉଛି ସେଇ ପ୍ରଡକ୍ସନ୍କୁ କମେଇବା ପାଇଁ ବିଚାର କରାଗଲା କି ଆମେ ଆଉ ଏତିକି ପ୍ରଡକ୍ସନ୍ କରିବାନି, ଆମେ ପ୍ରଡକ୍ସନ୍ କମ୍ କରିବା। ତ ଯେହେତୁ ଏଠାରେ ପ୍ରଡକ୍ସନ୍କୁ କମେଇ ଦିଆଯାଉଛି ସେ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ, ତ ସେଇ ଜାଗାରେ କ'ଣ ଏମ୍ପ୍ଲୟକୁ କମ୍ ପ୍ରଡକ୍ସନ୍ ପାଇଁ କ'ଣ ବେଶୀ ଏମ୍ପ୍ଲୟ ଦରକାର ହେବ କି? ଦରକାର ହେବନି। ତ କମ୍ ପ୍ରଡକ୍ସନ୍ ପାଇଁ ଯେହେତୁ ଅଧିକ ଏମ୍ପ୍ଲୟ ଦରକାର ନାହିଁ, ଏମ୍ପ୍ଲୟ ଗୁଡ଼ାକ ଏଠାରେ କ'ଣ କରାଯାଏ ବାହାର କରିଦିଆଯାଇଥାଏ କମ୍ପାନୀରୁ ବା ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରୁ, ଯେଉଁଥିରେ ଏଇ ଆପଣଙ୍କର ସାଇକ୍ଲିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଦେଖିବାକୁ ଆମେ ପାଇଥାଉ। ଏଠାରେ ଟିକେ ପଢ଼ିନେବା କ'ଣ କୁହାଯାଇଛି, ଫାର୍ଷ୍ଟ ରିସେସନ୍ ମାନେ ଦେଖିନେବା, ଲେସ୍ ମ୍ୟାନ୍ ପାୱାର ରିକ୍ୱାର୍ଡ଼ ଡ୍ୟୁ ଟୁ ଡିକ୍ରିଜ୍ ଇନ୍ ଦ ଲେଭେଲ୍ ଅଫ୍ ଇକୋନୋମିକ୍ ଆକ୍ଟିଭିଟିଜ୍। ଇକୋନୋମିକ୍ ଆକ୍ଟିଭିଟିଜ୍ରେ ଯେତେବେଳେ ତା'ର ଲେଭେଲ୍ଟା ଡିକ୍ରିଜ୍ ହୋଇଯାଇଥାଏ ସେହି ସମୟରେ ଲୋକ ଲେବର୍ ବା ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟର ମଧ୍ୟ ଆମେ କମି ଦେଖିବାକୁ ପାଇଥାଉ, ମାନେ ଯେଉଁ ଜାଗାରେ ପ୍ରଡକ୍ସନ୍ କମ୍ ଅଛି ସେଇ ଜାଗାରେ ଲେବର୍ ମଧ୍ୟ କମ୍ ଥିବେ। ତ ସେଇ ଜିନିଷଟା ଏଠାରେ କହିଛି କି ରିସେସନ୍ ଡ୍ୟୁ ଟୁ ରିସେସନ୍, ରିସେସନ୍ ମାନେ ଯେତେବେଳେ କୌଣସି ବି ଇକୋନୋମି ଆକ୍ଟିଭିଟିଜ୍ର ଲେଭେଲ୍ କମିଯାଏ ସେହି ସମୟରେ ସେହି ଜାଗାରେ ଯେଉଁ ବ୍ୟକ୍ତିମାନେ କାମ କରନ୍ତି ସେହି ଜାଗାରେ ସେହି ବ୍ୟକ୍ତିମାନଙ୍କୁ ବାହାର କରିଦିଆଯାଏ, ତ ରିସେସନ୍ ମାନେ ସେଇଟା। ତ ଡ୍ୟୁ ଟୁ ରିସେସନ୍ ଇନ୍ ଦ ଇକୋନୋମି, ଏଇ ଗୋଟେ ଗୋଟେ ଟର୍ମ ଦେଖୁଛନ୍ତି ନା, ଏଇ ଗୋଟେ ଗୋଟେ ଟର୍ମ ଆପଣଙ୍କର ଏଇ ପଏଣ୍ଟ ସହିତ ରିଲେଟେଡ଼୍, ଏକ୍ଜାମ୍ରେ ପଚାରିଦେବ ଏଇ ଟର୍ମରୁ। ତ ଇକୋନୋମିରେ ଯେତେବେଳେ ରିସେସନ୍ ଆସିଥାଏ ତ ସେହି ସମୟରେ ସାଇକ୍ଲିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଆମେ ଦେଖିବାକୁ ପାଇଥାଉଁ। ତାପରେ କ'ଣ ଆପଣ କହିବେ, ସାର୍ କ'ଣ ସାଇକ୍ଲିକାଲ୍ ମାନେ କ'ଣ ଖାଲି ଆମେ ରିସେସନ୍ ଦେଖିଲେ ଆମେ ତାକୁ କହିବା କି ସାଇକ୍ଲିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ? ନୋ, ଆମେ ଯେଉଁ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ ସମୟ ଏମିତି ହେଲା କି ଯେତେବେଳେ ପ୍ରଡକ୍ସନ୍ କମ୍ ହେଉଛି ସେହି ସମୟରେ ଆମେ ଲେବର୍ ବା ଏମ୍ପ୍ଲୟ ଗୁଡ଼ାକୁ ଆମେ ବାହାର କରିଦେଉଛେ, କିନ୍ତୁ ଗୋଟେ ଗୋଟେ ସମୟ ଏମିତି ଥାଏ ଆଜ୍ଞା ଯେଉଁ ସମୟରେ ବୁମ୍ ଫେଜ୍, ବୁମ୍ ଫେଜ୍ ମାନେ କ'ଣ କି ପ୍ରଡକ୍ସନ୍ ଅଧିକ ଅଧିକ ହେବ, ଆଉ ପ୍ରଡକ୍ସନ୍ ଯଦି ଅଧିକରୁ ଅଧିକ ହେବ ଲେବର୍ ବି ଅଧିକ ଦରକାର, ଲେବର୍ ବି ଅଧିକ ଦରକାର, ଏମ୍ପ୍ଲୟ ଅଧିକ ଦରକାର ଯେତେବେଳେ ପ୍ରଡକ୍ସନ୍ ବେଶୀ ହୋଇଥାଏ। ତ ଗୋଟେ ଗୋଟେ ସମୟରେ ଏମିତି ହୋଇଥାଏ କି ପ୍ରଡକ୍ସନ୍ ବେଶୀ ହେବାରୁ ଆମେ ବହୁତ ସାରା ଏମ୍ପ୍ଲୟକୁ ହାୟର କରିଥାଉଁ, ବହୁତ ସାରା ଲେବର୍କୁ ଆମେ ହାୟର କରିଥାଉଁ। ତ ଏଠାରେ ଗୋଟେ ବୁମ୍ ଫେସ୍ର ମାନେ ହେଉଛି କି
ଦେଖନ୍ତୁ ସାଇକେଲ ଏଥିପାଇଁ କୁହାଯାଉଛି କି ଗୋଟେ ଗୋଟେ ସମୟ ଏମିତି ଥାଏ ଯେଉଁ ସମୟରେ ପ୍ରଡ଼କ୍ସନର ଲେଭେଲ କମ୍ ହେବାରୁ ଚାକିରି କରୁଥିବା ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ବାହାର କରି ଦିଆଯାଏ, ଆଉ ଗୋଟେ ଗୋଟେ ସମୟ ଏମିତି ଥାଏ ଯେଉଁ ସମୟରେ ପ୍ରଡ଼କ୍ସନ ହେଭି ହୋଇଯିବାରୁ ଅଧିକରୁ ଅଧିକ ଅଧିକ ପ୍ରଡ଼କ୍ସନ ହେବାରୁ ଆମେ ଏମ୍ପ୍ଲୟକୁ ହାୟର କରିଥାଉ। ତ ଏଇ ଯେଉଁ ଦୁଇ ଗୋଟିର କମ୍ବିନେସନକୁ ଆମେ ସାଇକ୍ଲିକାଲ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ବୋଲି କହିଥାଉ। ଆଇ ହୋପ୍ ଆପଣ ବୁଝିଯାଇଥିବେ। ଠିକ୍ ଅଛି, ଏଠାରେ ଟିକେ ଯଦି ପଢ଼ିବେ କ'ଣ ଲେଖାଯାଇଛି, ଡ୍ୟୁରିଂ ବୁମ୍ ଫେସ୍ ଡିମାଣ୍ଡ ଫର ଲେବର ଫୋର୍ସ ଇନକ୍ରିଜ୍, ରାଇଟ୍। ଏଠାରେ ମୁଁ ସର୍ଟକଟରେ ଲେଖିଦେଇଛି, ଆପଣ ବୁଝିପାରିବେ। ଆପଣଙ୍କୁ କୋଶ୍ଚିନ୍ ପଚାରିଦେବ କି କ୍ଲାସ ସାଇକ୍ଲିକାଲ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଅନ୍ୟ ନାଁ କ'ଣ, ତ ଏଇଟାକୁ ଆମେ କେନେସିଆନ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ମଧ୍ୟ କହିଥାଉ। ମନେ ଏବେ ପଢ଼ିବା ଡିସଗ୍ରେସ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ। ଡିସଗ୍ରେସ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟର ଅର୍ଥ ମୁଁ ଆପଣଙ୍କୁ ସିମ୍ପୁଲ ଏକ୍ଜାମ୍ପଲରେ ବୁଝାଉଛି। ଏଇ ଏକ୍ଜାମ୍ପଲ ଯେଉଁମାନେ କ୍ଷତି କାମ କରୁଥିବେ, ଯେଉଁମାନେ ଚାଷ କାମ କରୁଥିବେ ସେମାନେ ବୁଝିପାରିବେ। ମାନେ ନିଅନ୍ତୁ ଗୋଟେ ଏକରଟ ଜମି ଅଛି, ଆଉ ସେଇ ଜମିରେ 50 ପ୍ୟାକେଟ୍ ଆପଣଙ୍କର ପିକେଟ୍ ଆପଣଙ୍କର ଧାନ ହୋଇଥାଏ, ହେଲା। ତ ଏଇ ଗୋଟେ ଏକର ଜମିରେ ଯଦି ଦୁଇ ଜଣ କାମ କରିବେ ସଫିସିଏଣ୍ଟ ତାଙ୍କୁ, ମାନେ ନା ଅଧିକ ସମୟ ଲାଗିବ ନା ପ୍ରଡ଼କ୍ସନରେ କମି ଦେଖିବାକୁ ମିଳିବ। ମାନି ନିଅନ୍ତୁ ସେଇ ଦୁଇ ଜଣ ଜାଗାରେ ଜଣେ ଆସିକି ପୁଣି କାମ କରୁଛି, ମାନେ ଦୁଇ ଜଣ ଜାଗାରେ ତିନି ଜଣ କାମ କରୁଛନ୍ତି। କ'ଣ ତିନି ଜଣ କାମ କଲେ ଏହି ଜାଗାରେ ନା ପ୍ରଡ଼କ୍ସନର ବଢ଼ିବାର ଅଛି ନା କୌଣସି ଜିନିଷରେ ଫରକ ଦେଖାଯିବ, ବୁଝିହେଲେ। ମାନେ ଏଇ ଦୁଇ ଜଣ ଜାଗାରେ ଆମେ ତିନି ଜଣ ଜାଗାରେ ଯଦି ଦୁଇ ଜଣ ବି ଏଇ ଜାଗାରେ କାମ କରିବେ ସେଇ 50 ପିକେଟ୍ ହିଁ ଆପଣଙ୍କ ଧାନ ହେବ, କିମ୍ବା ସେଇ ତିନି ଜଣ କାମ କଲେ ବି ସେଇ 50 ପିକେଟ୍ ଧାନ ହେବ। ତ ୟାର ଅର୍ଥ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଏଠାରେ ଆସିକି କାମ କରୁଛି ଯାହାର କୌଣସି ପ୍ରକାର ଆବଶ୍ୟକତା ନାହିଁ ସେଇ ଜାଗାରେ, ସେ ଥିଲେ କିମ୍ବା ନଥିଲେ ସେଇ ସମାନ ପ୍ରକାର ଆମକୁ ପରିଣାମ ମିଳୁଛି। ତ ସେଇ ବ୍ୟକ୍ତିକୁ ଆମେ କହିବା ଡିସଗ୍ରେସ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ। କ୍ଲିଅର? ଦେଖନ୍ତୁ ଏଠାରେ କ'ଣ ଲେଖାଯାଇଛି କି ପର୍ସନ୍ ଏମ୍ପ୍ଲୟଡ଼, ଏଠାରେ ତ ଦେଖାଯାଉଛି କି ସେ ବ୍ୟକ୍ତି କାମ କରୁଛି, ସେମାନଙ୍କ ସହିତ ଏହି ବ୍ୟକ୍ତି ଦେଖାଯାଉଛି କାମ କରୁଛି, କିନ୍ତୁ ବଟ୍ ଡଜ୍ ନଟ୍ କଣ୍ଟ୍ରିବ୍ୟୁଟ୍ ଏନିଥିଙ୍ଗ ଇଟ୍ ପ୍ରଡ଼କ୍ସନ ପ୍ରୋସେସ୍। ସେ କାମ କରିବା ଦ୍ୱାରା କ'ଣ 50 ପିକେଟ୍ ଧାନ କ'ଣ 60 ହେଇଯିବ କି? ହେବନି। ତ ତେଣୁକରି ଏଠାରେ ଆମେ ଡିସଗ୍ରେସ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କହିବା। ଯଦି ତାକୁ ହଟେଇ ଦେବା ଡିଡ୍ ନଟ୍ ଏଫେକ୍ଟ ଦ ୱାର୍କ ଆଣ୍ଡ ପ୍ରଡ଼କ୍ଟିଭିଟି, କୌଣସି ପ୍ରକାର ଏଫେକ୍ଟ ଆସିବନି, କୌଣସି ପ୍ରକାର ପରିବର୍ତ୍ତନ ଆସିବନି ସେହି ପ୍ରଡ଼କ୍ସନରେ କିମ୍ବା ସେହି କାମରେ, ତାକୁ ଯଦି ହଟେଇ ବି ଦେବା। ତେଣୁକରି ଯାହାକୁ କୁହାଯାଏ କନସିଲ୍ଡ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ, ଏକ୍ସଟ୍ରିମ୍ଲି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ଏଇ ଗୋଟେ ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚନ୍ ଆପଣଙ୍କୁ ଏକ୍ଜାମ୍ରେ ପଚାରିଦେବ, ମନେ ରଖନ୍ତୁ। କ୍ଲିଅର ନା ନାହିଁ ମୋତେ କୁହନ୍ତୁ। ଦେନ୍ ଆମେ ଦେଖିବା ପ୍ରଥମେ ଦେଖିଲା କ'ଣ, ମୁଁ ଆଉଥରେ ରିପିଟ୍ କରିଦେବି, ସାଇକ୍ଲିକାଲ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ। ଯେଉଁ ଜାଗାରେ ଆମେ ଦେଖିଲେ କି ଯଦି ଗୋଟେ ପ୍ରଡ଼କ୍ସନ କମିଯାଉଛି ଗୋଟେ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ବା କୌଣସି ଜାଗାରେ, ତ ତା'ର ଲେବରକୁ ବାହାର କରି ଦିଆଯାଏ, ଆଉ ଏମିତି ସମୟ ଆସେ କି ପ୍ରଡ଼କ୍ସନ ଅଧିକ ହେବାରୁ ଆମେ ଏମ୍ପ୍ଲୟ ବହୁତ ସାରା ଏମ୍ପ୍ଲୟକୁ ଆମେ ହାୟର କରିଥାଉ। ତ ଏଇ ଯେଉଁ ଅପଡ଼ାଉନ୍ ଜିନିଷ ଅଛି, ଯେଉଁ ମାନେ ଅପଡ଼ାଉନ୍ ରହିଛି, ତାକୁ ଆମେ ସାଇକ୍ଲିକାଲ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କହିବା। ଆଉ ଡିସଗ୍ରେସ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କହିବା, ଜଣେ ବ୍ୟକ୍ତି ଗୋଟେ ଜାଗାରେ ଥିଲେ କି ନଥିଲେ ତା'ର କିଛି କୌଣସି ପ୍ରକାର ଏଫେକ୍ଟ ପଡ଼େନି ସେ କାମରେ, ତାକୁ ଆମେ କହିବା ଡିସଗ୍ରେସ୍ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ। କିନ୍ତୁ ଜଣାଯିବ କି ସେ କାମ କରୁଛି କିନ୍ତୁ ତା'ର କିଛି ଏଫେକ୍ଟ ଆସିବନି। ଏବେ ଦେଖିବା ଫ୍ରିକ୍ସନାଲ, ଫ୍ରିକ୍ସନ୍ ମାନେ କ'ଣ, ଫ୍ରିକ୍ସନ୍ ମାନେ କ'ଣ, ଘସି ହୋଇକି ଯିବା। ତ ଏଠାରେ ଆପଣ ଯଦି ଦେଖିବେ ଫ୍ରିକ୍ସନାଲ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ମାନେ କ'ଣ, କଜେସ୍ ବାଏ ପିପୁଲ ଟେକିଂ ଟାଇମ୍ ଆଉଟ୍ ଅଫ୍ ୱାର୍କ। ୟାର ମାନେ ହେଉଛି କି, ମାନେ ନିଅନ୍ତୁ ଆପଣ ଏବେ କାମ କରୁଛନ୍ତି ଗୋଟେ କମ୍ପାନୀରେ, ଆଉ ଆପଣ ଦେଖିଲେ ୟାଠୁ ଆଉ ଭଲ କମ୍ପାନୀ ଆପଣଙ୍କୁ ମିଳିପାରିବ ଆପଣଙ୍କ କାମ ହିସାବରେ। ଆପଣ କହିଲେ କି ମୁଁ ଏଇ କମ୍ପାନୀରେ ଆଉ କାମ କରିବିନି, ଆଉ ସେ କମ୍ପାନୀରୁ ଆପଣ ରିଜାଇନ୍ ଦେଇଦେଲେ। ଯେତେବେଳେ ଆପଣ ରିଜାଇନ୍ ଦେଇଦେଲେ, ତ ଯେଉଁ ନୂଆ କମ୍ପାନୀ ଚାକିରି ପାଇଁ ଯେଉଁ ସମୟଟା ଆପଣ ଖୋଜିବେ କି ଯେଉଁ ନୂଆ କାମ ପାଇଁ ବା ନୂଆ ଜବ୍ ପାଇଁ ଯେଉଁ ଖୋଜିବା ସମୟ, ସେହି ସମୟ ଭିତରେ ଆପଣଙ୍କୁ ଫ୍ରିକ୍ସନାଲ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କୁହାଯିବ। ମାନେ ଆଜି ଚାକିରି ଛାଡ଼ିଲେ ଯେଉଁ 5-10 କି ଗୋଟେ 2 ମାସ ଆପଣ ଯେଉଁ ଚାକିରି ନୂଆ ଚାକିରି ଖୋଜିବେ, ସେହି ସମୟ ଭିତରେ ଯେଉଁ ଆପଣ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ରହିବେ ତାକୁ ଫ୍ରିକ୍ସନାଲ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କୁହାଯାଏ। ଯେମିତିକି ଆପଣଙ୍କୁ ମୁଁ ଏଠାରେ ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଲେଖାହେଇଛି, ଦେଖନ୍ତୁ ଏଠାରେ ଯେଉଁ କୁହାଯାଇଛି କି ପିପୁଲ ଟେକିଂ ଟାଇମ୍ ଆଉଟ୍ ୱାର୍କ, ମାନେ ବିଟୁଇନ୍ ଜବ୍ ଆଣ୍ଡ ଲୁକିଂ ଫର୍ ଏ ଜବ୍। ଆପଣ ଯେତେବେଳେ ଗୋଟେ ନୂଆ ଚାକିରି ଖୋଜୁଥାନ୍ତି ତାକୁ ସେହି ସମୟରେ ଆମେ ଫ୍ରିକ୍ସନାଲ କହିଥାଉ। ଏଇ ଟର୍ମ ଗୁଡ଼ାକ ଆପଣ ଯଦି ପଢ଼ିବେ ଆପଣ ଆରାମସେ ବୁଝିଯିବେ। ଲୁକିଂ ଫର୍ ନ୍ୟୁ ଜବ୍, ଏଇ ଟର୍ମ ହିଁ ପଚାରିବ ଆପଣଙ୍କୁ, ପଚାରିବ ଲୁକିଂ ଫର୍ ନ୍ୟୁ ଜବ୍, ନିମ୍ନଲିଖିତ ମଧ୍ୟରୁ କେଉଁ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଅଟେ, ତ ଫ୍ରିକ୍ସନାଲ ଅଟେ। ଗୋଟେ ଗୋଟେ ଟର୍ମ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ସାର୍, କଜ୍ କାରଣ କ'ଣ,
ডিক্লাইন অফ ওয়ান ইন্ডষ্ট্রি অ্যান্ড রাইজ অফ ওদর। গোটে চাকরি ছাড়িকি বা গোটে জায়গার গোটে ইন্ডষ্ট্রি ছাড়িকি আউ গোটে ইন্ডষ্ট্রি আপনার যেগুলো রাইজ করছেন সেইটা আমি কহবা ফ্রিকশনাল অনএমপ্লয়মেন্ট। তাপরে শর্ট টার্ম ইন নেচর, এইটা আপনার কোশ্চিন পচারিব কি শর্ট টার্ম ইন নেচর কোন অনএমপ্লয়মেন্ট আমি শর্ট টার্ম ইন নেচর কহবা, তো সেইটা হচ্ছে ফ্রিকশনাল। কিছু সময় পাই আপনার বেরোজগার রহবে, ক্লিয়ার না নাই মতো কুহতু? ক্লিয়ার 100% ক্লিয়ার হয়ে যাই। তাপরে দেখুন কোণ রয়েছে সিজনাল আপনার অনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট কাজে এটার অনএমপ্লয়মেন্ট করে দিও। সিজনাল মানে হচ্ছে ঋতুকালীন, মানে ঋতু হিসাবে আপনার মানে গোটে গোটে জায়গা দেখুন সবু জায়গায় আপনার দুই খেড় চাষ হুয়ে না। দুই খেড় চাষ মানে কম কি আপনার খরিফ আউ রবি দুই গোটি টাইম আপনার চাষ করে পারেন। সিজনাল মানে হচ্ছে ঋতু হিসাবে আপনার চাষ করবে, মানে নিয়ন্তু যেমন জুলাই স্টার্ট হচ্ছে ওড়িশার চাষ কাম স্টার্ট হয়ে যাবে ধান চাষ, কিন্তু জুলাই রু যে ছাস আপনার ধান চাষ কলা পরে তাপরে যে সময় রহব সেই সময় ঘরে বসিক রহবে, তো যে সময় আপনার ঘরে বসিক রোচান সেইটা আমি কহবা সিজনাল এমপ্লয়মেন্ট। পুঁ যেত জুলাই আসব, যেত ধান চাষ করা সময় আসব সেই সময় আপনার চাষ করবে, তো আপনার এর সরল অর্থ হচ্ছে কি ডিউ টু চেঞ্জ ইন ডিমান্ড বেস সিজনাল ভেরিয়েসন জেনারেলি অকর ইন এগ্রো বেস ইন্ডষ্ট্রি, তো যে এগ্রিকলচার ইন্ডষ্ট্রি গুড়াকর এইটা দেখা আমি পাই সোম একটিভিটিজ পার্টিকুলার সিজন, তো আপনার এইটা কম হয়ে না সিজন হিসাবে কামগুড়াক যে হয়ে তো ঋতু হিসাবে যে চাষ গুড়াক হয়ে থাকে বা কামগুড়াক হয়ে থাকে যেমি আপনার কুচি এসি এসি কম আপনার কম হব সিজনাল অনএমপ্লয়মেন্ট হব। এসি জন বিক্রি করছে গোটে দোকানী কম গোটে দোকানী খালি এসি রক্ষি বিক্রি করছে কম তা যদি আমি খরাদিনক ছাড়িদে কম শীত দিন এসি কিনবা যাবে কি যাবে ঠিক সেইভাবে আপনার আপনার আউ গোটে এক্সাম্পল আপনার নিয়ে যাতে মানে নিতু আপনার কম্বল খালি আপনার কম্বল বিকুচান দোকানে, তো আপনার এখানে সিজনাল অনএমপ্লয়মেন্ট হয়ে যাবে কিন্তু না কম্বল আপনার শীত দিন কি কে আপনার সরি খরা দিন আপনার কে কিনবাক যাবে কি যাবে ওকে। দেন আমি দেখবা চলতু এখানে স্ট্রকচরাল অনএমপ্লয়মেন্ট এক্সট্রিমলি ইম্পর্টাট স্যার, এইটা কনফ্যুজন টিকি রয়ে পিলা বুঝিপারতি মু আপনার বুঝেবাকে চেষ্টা করছি বহু সরল ভাষায়। রিফর্স টু মিসম্যাচ, এই এই টর্ম দেখুছেন না এই টর্ম কু পুরা মুখস্থ করে দিও, এই টর্ম কোশ্চেন উঠাইব ডাইরেক্টলি। রিফর্স টু মিসম্যাচ উইথ দ্য সপ্লাই অফ লেবর অ্যাভেলেবল, ইয়ার মানে কম দেখুন মিসম্যাচ অফ জব ভ্যাকেন্সিস, ইয়া মানে মু আপনার যদি নর্মাল এক্সাম্পল দেছি নোকিয়া নোকিয়া কোম্পানি নোকিয়া কোম্পানি শুনেছিবে এই নোকিয়া কোম্পানি কলা কম গোটে সেকেন্ড ওয়েট করতু ওকে দেখুন নোকিয়া কোম্পানি আপনার জাঁথিবে এবে নোকিয়ার অ্যান্ড্রয়েড মোবাইল চলুনি কারণ কম জাঁচান নোকিয়া যেতবে বাহারা কিপ্যাড মোবাইল বহুত তীব্র গতি তার পপুলার হল বহুত প্রত্যেক ঘরে নোকিয়া মোবাইল সে যেতবে ধীরে 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 সময় গড়া লোকে অ্যান্ড্রয়েড মানে কিপ্যাড রু ধীরে 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 লোকে স্মার্টফোন কু আসলে অন্য অন্য কোম্পানি নোকিয়া কহিলা কম না মতো খালি কিপ্যাড বনাইবার অছে মানে মতো মুবি স্মার্টফোন আড়কু আসবি মতো যেতে যা হলে বি মু নিজের যে অপডেট করবি মানে আপনার সময় জাঁকি অপডেট করবে না, তো নোকিয়া সেই প্রোবলেমর সম্মুখীন হল কি না মতো খালি কিপ্যাড বনাইবার অছে কিপ্যাড বনাইলা 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 যেতে ইয়ে 2018-19 পর্যন্ত কিপ্যাড বনাইলা মানে পাখাপাখি 16-17-18 পর্যন্ত বনাইলা সেই সময় অন্য কোম্পানি কলে কম বনাইলে স্মার্টফোন গুড়াক অ্যান্ড্রয়েড গুড়াক বুঝিগেলা, তো সেইপা নোকিয়া আজ এত তলে রয়েগেলা অ্যান্ড্রয়েড কু নেই, তো এখানে সেইটা হচ্ছে তো এখানে নোকিয়া আমি কহবা স্ট্রকচরাল অনএমপ্লয়মেন্ট মানে যে অপডেটটা হওয়া কথা যে সময় জাঁকি যে কামটা আমি করা কথা সেইটা আপনার যেতবে নেবে নি সেইটা যেতবে আপনার গ্রহণ করবে না তাকে আমি কহবা স্ট্রকচরাল অনএমপ্লয়মেন্ট। মু আউ গোটে এক্সাম্পল দেছি এবার চ্যাট জিপিটি আপনার এবার মার্কেটে চালছে ট্রেন্ড চ্যাট জিপিটি, তো যে কিংবা এআই র যদি জনে কোম্পানিটে কাম করছে চ্যাট জিপিটি এআই কু নলেজ নৌনি তো এখানে সমস্যা কম হব কহিলে তা চাকরি যাব না চাকরি অবভিয়াসলি যাব কাহিঁকি না এই সময় সহিত নিশ্চিত রূপে আপনার চেঞ্জ করা পড়ব এবার মু আপনার পড়াও মোর বি চাকরি পলাইব কাহিঁকি না মু আপনার মানে সময় সহিত যদি মু ডিজিটালাইজেসন ন করিবি তো মোর বি চাকরি পলাইব, তো যে সময় ডিমান্ড করুথায় যে প্রকার তো বা যে প্রকার টেকনোলোজি ডিমান্ড করে যে প্রকার একটিভিটি ডিমান্ড করে সে সময় সহিত আমাকে পরিবর্তন হওয়া পড়ব আদি আমি পরিবর্তন নহেলা সেই সেম জিনিসকে বারম্বার কলা তো আমি স্ট্রকচরাল অনএমপ্লয়মেন্ট হয়ে যা যেমি কি মু আপনার এক্সাম্পল দেি নোকিয়া
ଆପଣଙ୍କୁ କମ୍ପାନୀର ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଦେଲି, ଏଠାରେ ଲେଖାଯାଏ ସେଥିପାଇଁ ମିସ୍ମେଚ୍ ଅଫ୍ ଜବ୍ ଭେକେନ୍ସି, ଏଠାରେ ଗୋଟେ ଟର୍ମ ୟୁଜ୍ ହେଉଛି। ଆଉ ଗୋଟେ ଯେମିତି ଦେଖନ୍ତୁ ଏଠାରେ ଲେଖାଯାଏ କି ୱିଥ୍ ଦ ସପ୍ଲାଏ ବରାବର, ଦେଖନ୍ତୁ ଡ୍ୟୁ ଟୁ ସିଫ୍ଟ ଇନ୍ ଦ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ ଅଫ୍ ଇକୋନୋମି, ହେଲା ଆପଣଙ୍କର ଇକୋନୋମି ଷ୍ଟ୍ରକ୍ଚର୍କୁ ଦେଖିକି ଆମେ ଯଦି ସିଫ୍ଟ ନ ହେବା ଗୋଟେ ଆଉ ଗୋଟେ ଜିନିଷକୁ, ତ ସେହି ସମୟରେ ଆମକୁ ଷ୍ଟ୍ରକ୍ଚରାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଦେଖିବାକୁ ପାଇବା। ଏଇଟା ହେଇପାରେ ଏଇ ପଏଣ୍ଟ, ଏଇ ପଏଣ୍ଟ ସହିତ ଆଡ଼୍। ଆପଣଙ୍କୁ ତ ପଚାରିବନି ଏକ୍ଜାମ୍ରେ କି ଆପଣ କେଉଁ ଜାଗାରୁ ପଢ଼ିଛନ୍ତି, ଏଇଟା ତ କହିବନି, କିନ୍ତୁ ଏଇଟା ଟିକେ ଦେଖି ନିଅନ୍ତୁ। ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଦେଖନ୍ତୁ, ଏବେ ଟେକ୍ନୋଲୋଜି ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ମଧ୍ୟ କହିବା, କାହିଁକି ଏଇଟା ସମାନ ଜିନିଷ, ଆପଣଙ୍କୁ ଏଇଟା ଏଇ ଏଇ ଷ୍ଟ୍ରକ୍ଚରାଲ୍ରେ ବି ପଚାରି ଦେଇପାରେ, ଆଉ ଯଦି ଡିପ୍ ଯିବ ଟେକ୍ନିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟକୁ ନେଇକି ପଚାରିବ କି ଏଇଟା କ'ଣ। ଦେଖନ୍ତୁ ଆପଣ ଦେଖିଥିବେ ବହୁତ, ନିଜ ଘରର ଏକ୍ଜାମ୍ପଲ୍ ନିଅନ୍ତୁ, ବାପା ମାଆ ଯଦି କୌଣସି ଚାକିରି କରୁଛନ୍ତି, ଆପଣ ଦେଖିଥିବେ ସେମାନେ ପେପର୍ ୱାର୍କ ଭଲ ହିସାବରେ ଜାଣନ୍ତି କି କେଉଁ ଜାଗାରେ କେଉଁ ପ୍ରକାର ଫିଲ୍ଅପ୍ ହେବ, କ'ଣ ହେବ ପେପର୍ ୱାର୍କ, ତାଙ୍କୁ ଆମେ ଆମ ଜେନେରେସନ୍ର ପିଲା ଆମେ ତାଙ୍କୁ ହରାଇ ପାରିବାନି। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ସେଇ ମାନେ ଜଣେ କମ୍ପାନୀରେ ଅଛି, ମାନେ ଜଣେ କମ୍ପାନୀରେ କାମ କରୁଛି, ସେ ବହୁତ ପୁରୁଣା କାଳର ବ୍ୟକ୍ତି ଆଉ ସେ ପେପର୍ ୱାର୍କ ଭଲ ହିସାବରେ ଜାଣୁଥିଲା, କିନ୍ତୁ ସମୟ ହିସାବରେ ସେ ସିଫ୍ଟ ହୋଇପାରୁନି, କାହିଁକିନା ବର୍ତ୍ତମାନ ସମୟରେ କମ୍ପ୍ୟୁଟର ଦରକାର, ଆଉ ତାଙ୍କ ପାଇଁ ଯେଉଁମାନେ ପୁରୁଣା ବ୍ୟକ୍ତିମାନେ ତାଙ୍କ ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ କମ୍ପ୍ୟୁଟର କାମ ମାନେ ଯେତେ ଚେଷ୍ଟା କଲେ ବି ଆସିବନି, ତ ଏଠାରେ ସେଥିପାଇଁ ଡିଫିକଲ୍ଟ ହୋଇଯାଏ। ତେଣୁକରି ସେ ଯେଉଁ ଟେକ୍ନିକାଲ୍ ଚେଞ୍ଜ ପାଇଁ, ଯେଉଁ ଇନୋଭେସନ୍ ପାଇଁ ସେମାନେ ନିଜକୁ ଚେଞ୍ଜ କରିପାରନ୍ତି, ସେହି ତେଣୁକରି ସେଇ ଲୋକମାନେ ଟେକ୍ନୋଲୋଜିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ହୋଇଯାଆନ୍ତି, ହେଲା ଏଇଟା ହେଉଛି କଥା। ତ ଏଠାରେ କୁହାଯାଇଛି କ'ଣ, ଡିଫରେଣ୍ଟ ବିଟୱିନ୍ ହ୍ୱାଟ୍ କମ୍ପାନୀ ନିଡ୍ ଆଣ୍ଡ ହ୍ୱାଟ୍ ୱାର୍କର ଅଫର୍, ତ କମ୍ପାନୀର କ'ଣ ଦରକାର ଅଛି ଆଉ ଯେଉଁ ଲେବର୍ ବା ଯେଉଁ ୱାର୍କର ଅଛି ସେ କ'ଣ ଅଫର୍ କରୁଛି, କ'ଣ ଦେଉଛି କମ୍ପାନୀକୁ, ସେଇଟା ହିଁ ଏଇ ଜାଗାରେ ଡିଫରେଣ୍ଟ ହୋଇଥାଏ, ଯେଉଁଥିପାଇଁ ଷ୍ଟ୍ରକ୍ଚରାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଦେଖିବାକୁ ଆମେ ପାଇଥାଉ। ଯଦି ନ ବୁଝିଲେ ମୋତେ କହିନେବି କମେଣ୍ଟ ବକ୍ସରେ। କ୍ଲାସିକାଲ୍ ଆମେ ଦେଖିବା ଏବେ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କ'ଣ, କ୍ଲାସିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ହେଉଛି ଏଇଟାକୁ ଆମେ କହିଥାଉ ରିଏଲ୍ ୱେଜ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ। ଏଇ ଗୋଟେ ଗୋଟେ ଟର୍ମ ଯେଉଁ କହୁଛି ଏକ୍ସଟ୍ରିମ୍ଲି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଆପଣ ମାଇଣ୍ଡରେ ପୁରା ଚାପିକି ରଖନ୍ତୁ ଏଇଟାକୁ। ତ କ୍ଲାସିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ କ'ଣ, କ୍ଲାସିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଏଇଟା କେମିତି ହେଇଥାଏ, ମାନିନିଅନ୍ତୁ ମୁଁ ଜଣେ ଏମ୍ପ୍ଲୟ ଆଉ ମୁଁ ବହୁତ ଦିନରୁ କାମ କରୁଛି ଗୋଟେ କମ୍ପାନୀରେ, ମୋତେ ମିଳୁଛି 10,000 ଆଉ ମୁଁ ମୋ ହିସାବରେ ସେ କାମଟା ମୋତେ ମିଳୁନି, ମାନେ ଆପଣ ଏମିତି କହିପାରିବେ କି ମୋତେ 10,000 ଟଙ୍କା ମିଳୁଛି ଆଉ ମୋ ଲେଭେଲ୍ରେ ମୋ କାମ ହିସାବରେ ସେଇଟା ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ନଟ୍ ସଫିସିଏଣ୍ଟ, ତ ମୁଁ କରିବି କ'ଣ, ମୁଁ କହିବି କମ୍ପାନୀକୁ ମୋତେ ଡବଲ୍ ଦେଇଦେ କିମ୍ବା ମୋତେ ୟାର ଆଉ ମୋତେ 5,000 ବଢ଼େଇଦେ। କମ୍ପାନୀ କହିବ କି ମୁଁ ଯଦି ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିଙ୍କର 2 ଗଣ ବଢ଼େଇବି କିମ୍ବା 5-7 ହଜାର ବଢ଼େଇବି, ତ କମ୍ପାନୀର ସେତିକି ମୁଁ ଏଫର୍ଟ କରିପାରିବିନି, କମ୍ପାନୀର ପାୱାର ସେତିକି ନାହିଁ, କମ୍ପାନୀ ମୋର ମାନେ ଡୁବିଯିବ, ତ ମୋତେ କ'ଣ କରିବ କମ୍ପାନୀ, ମୁଁ କି ଯଦି ତୋତେ ଏଇ ଏତିକି ମାନେ ଟଙ୍କା ସଫିସିଏଣ୍ଟ ନାହିଁ, ତୁ ବାହାରି ଯା କମ୍ପାନୀରୁ, ତ ମୁଁ କ'ଣ କଲି କମ୍ପାନୀରୁ ବାହାରିଗଲି କିମ୍ବା କମ୍ପାନୀ ମୋତେ ବାହାର କରିଦେଲା, ତ ଏଇ ସମୟରେ ହେଇଗଲା କ'ଣ କ୍ଲାସିକାଲ୍ ମୁଁ କ'ଣ ହେଇଗଲି କ୍ଲାସିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ। ମାନେ ଅକର୍ ହ୍ୱେନ୍ ରିଏଲ୍ ୱେଜ୍ ଅର୍ କଷ୍ଟ ଅଫ୍ ଏମ୍ପ୍ଲୟିଂ ଏ ୱାର୍କର ଇଜ୍ ଟୁ ହାଇ, ୟାନି ଆପଣଙ୍କର ଡିମାଣ୍ଡ ରହିଛି ବେଶୀ ଆଉ କମ୍ପାନୀ ଦେଉଛି କମ୍, ଆଉ ଆପଣ ଯେତେବେଳେ କମ୍ପାନୀକୁ ଡିମାଣ୍ଡ କରୁଛନ୍ତି ଆପଣ ସେ କଥା ଶୁଣୁନି, ଆଇଦର ଆପଣ ଛାଡ଼ିଦେବେ ନହେଲେ କମ୍ପାନୀ ଆପଣଙ୍କୁ ବାହାର କରିଦେଉଛି, ତ ସେହି ସମୟରେ କ୍ଲାସିକାଲ୍ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ହେଉଛି। ତ ୱାର୍କର୍ ଡୁ ନଟ୍ ଆକ୍ସେପ୍ଟ ଲୋଅର୍ ୱେଜେସ୍, ତ ମାନେ ଯେଉଁ କମ୍ ସେ କମ୍ ଯେଉଁ ୱେଜ୍ ମିଳୁଛି, ମଜୁରୀ ଯେଉଁ ମିଳୁଛି ସେଇଟାକୁ ଗ୍ରହଣ କରିପାରୁନି ୱାର୍କର୍, ତେଣୁକରି ସେ କମ୍ପାନୀକୁ କିମ୍ବା କମ୍ପାନୀ ସେଇଟାକୁ ଏଫୋର୍ଡ କରିପାରୁନି ଅଧିକ ଟଙ୍କା, ତେଣୁକରି ଏଠାରେ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଆମେ ଦେଖିବାକୁ ପାଉଛେ। ମୁଁ ଯଦି ସତ କହିବି, ମୁଁ ଯେଉଁ ପଢ଼ଉଛି ଏବେ, ମାନେ ଯଦି ଆପଣଙ୍କୁ ଯଦି କ୍ଲାସ୍ ଠିକ୍ ଲାଗୁଥାଏ ନା, ନିଶ୍ଚିତ ରୂପରେ ଥରୁଟିଏ ଆପଣ ଶେୟାର କରିଦିଅନ୍ତୁ ଭିଡ଼ିଓକୁ ଆଣ୍ଡ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ, ବିକଜ୍ ମୁଁ ଝାଲରେ ଗାଧୋଇଗଲିଣି ସତ କହୁଛି। ଖାଲି ଆପଣଙ୍କର ଏକ୍ଜାମ୍ ପାଇଁ ହିଁ ମୁଁ ଏତିକି ମାନେ ପରିଶ୍ରମ କରୁଛି, ଆପଣ ଏଇ ପରିଶ୍ରମର ମାନେ ଆପ୍ରିସିଏସନ୍ ନିଶ୍ଚିତ ରୂପରେ ଦେବି ବୋଲି ଆଶା କରୁଛି ନିଶ୍ଚିତ ରୂପରେ। ଆଣ୍ଡ ଯଦି ଆପଣଙ୍କୁ ଠିକ୍ ଲାଗିଥାଏ ଆପଣ ନୋଟ୍ସ ମଧ୍ୟ ମୋ ଠାରୁ ପରଚେଜ୍ କରିପାରିବେ, ଆପଣଙ୍କୁ ଜମା ବି ପଛରେ ପସ୍ତେଇବେନି କି ମୁଁ ଏତେ ଟଙ୍କା ଦେଇଛି ତାହାର ମୋତେ ଭ୍ୟାଲୁ ମିଳିଲାନି, ମୁଁ କେବେ ବି କହିବେନି, ମୁଁ ଗ୍ୟାରେଣ୍ଟି ଦେଉଛି, ଆଉ ଯଦି ସେମିତି ହେଲା ମୁଁ ଆପଣଙ୍କୁ ପଇସା ରିଫଣ୍ଡ କରିଦେବି। ଚାଲନ୍ତୁ ଏବେ ଦେଖିବା ରିଜନ୍ସ, ଇନକ୍ରିଜ୍ ଅଫ୍ ପପୁଲେସନ୍, ଏଠାରେ ଆମେ କଜେସ୍ ଦେଖିବା, ଆପଣଙ୍କ ସିଲାବସ୍ରେ କଜେସ୍ ରହିଛି ନା ନାହିଁ, କଜେସ୍ କାହିଁକି ଏଠାରେ ଅନ୍ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଆମେ ଦେଖୁଛେ। ଦେଖନ୍ତୁ ଇନକ୍ରିଜ୍ ଅଫ୍ ପପୁଲେସନ୍ ଯେଉଁଟାକି ସବୁ ସମସ୍ୟାର ଗୋଟେ ପ୍ରକାର ଏଠାରେ କାରଣ, ଇନକ୍ରିଜ୍ ଅଫ୍ ପପୁଲେସନ୍,
ତ ପପୁଲେସନ୍ ଯେହେତୁ ଭାରତରେ ଅଧିକ ତେଣୁକରି ଏଠାରେ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଦେଖିବାକୁ ମିଳୁଛି। ଦିସ୍ ଇଜ୍ ଏ ସିମ୍ପଲ୍ ଏକ୍ଜାମ୍ପଲ୍। ୟୁନାଇଟେଡ୍ ନେସନ୍ସ ଏଠାରେ ଗୋଟେ ରିପୋର୍ଟ ଆଉ କହିଦେଲା କି ଭାରତ ଗୋଟେ ମୋଷ୍ଟ ପପୁଲସ୍ କଣ୍ଟ୍ରି ଇନ୍ ଦ ୱାର୍ଲଡ୍, ଆଉ ଏବେ ତ କହିଲା କି ନମ୍ବର ୱାନ୍ରେ ଆସିଗଲା, ନମ୍ବର ୱାନ୍ରେ ଆପଣଙ୍କର ଆସିଗଲା ଭାରତ ପପୁଲେସନ୍କୁ ନେଇକି। ଆଉ ଏଥିପାଇଁ ଏଠାରେ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଦେଖିବାକୁ ମିଳୁଛି। ଭାରତର ଏରିଆ ତ ସମାନ, ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ତ ସମାନ ଅଛି, କିନ୍ତୁ ଲୋକେ ଯେତେବେଳେ ଅଧିକ ହୋଇଯାଉଛନ୍ତି, ପପୁଲେସନ୍ ବଢ଼ିଯାଉଛି, କ'ଣ ସମସ୍ତଙ୍କୁ ଏମ୍ପ୍ଲୟ କରିପାରିବେ କି? ତ ଏଇଟା ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉଛି ଗୋଟେ, ହେଲା। ତ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଏଇଟା ଗୋଟେ ରିଜନ୍। ତାପରେ ଦେଖନ୍ତୁ କ'ଣ, ଇନ୍ଆଡିକ୍ୱେଟ୍ ଇକୋନୋମିକ୍ ଗ୍ରୋଥ, ମାନେ ଇକୋନୋମିକ୍ ଗ୍ରୋଥରେ ଏଠାରେ ଯେତିକି ହେବା କଥା ଏଠାରେ ସେତିକି ହୋଇପାରୁନି, ମାନେ ଅପ୍ରଚୁର ରୂପେ ଏଠାରେ ଆମେ ଇକୋନୋମିକ୍ ଗ୍ରୋଥ ଦେଖିବାକୁ ପାଉଛୁ ଏଠାରେ ଭାରତରେ। ଇଣ୍ଡିଆନ୍ ଇକୋନୋମି ଡେଭଲପିଂ ଇକୋନୋମି, ମାନେ ଡେଭଲପ୍ ଇକୋନୋମି ନୁହେଁ। ଏଇ ଟର୍ମକୁ ଦେଖନ୍ତୁ, ଏଇଟା କହୁନି କି ଡେଭଲପ୍ଡ ବୋଲି କହୁନି, ଡେଭଲପିଂ ମାନେ ଆମ ଇକୋନୋମିଟା କ'ଣ ହେଉଛି, ଧୀରେ 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 ବଢ଼ି ଚାଲିଛି କିମ୍ବା ଧୀରେ 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 ଆଗକୁ ଯାଉଛି। ଯଦି ଏଇଟା ଆପଣଙ୍କର ଡେଭଲପ୍ଡ ହୋଇଥାନ୍ତା, ମାନେ ବହୁତ ଆଗକୁ ଯାଇକି ବିକଶିତ ହୋଇଥାନ୍ତା, ତ ଏଇ ଜାଗାରେ ଏଇ ଆମକୁ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ସମସ୍ୟା ଦେଖିବାକୁ ଆମେ ପାଉନଥାନ୍ତା। କାହିଁକି ଆମ ଦେଶ ତ ଅଲରେଡ଼ି ଆଗରେ ରହିଛି, ତ ଏଇ ଜାଗାରେ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ଲୋକଙ୍କୁ ଚାକିରି ମିଳିବ, ଆଉ ବହୁତ କିଛି ଯେଉଁଟାକି ଏକ୍ଜାମ୍ପଲ୍ ହେଉଛି ଚାଇନା। ଚାଇନାରେ କ'ଣ ପପୁଲେସନ୍ ନାହିଁ କି, କିନ୍ତୁ ସେଇଟା ଡେଭଲପ୍ଡ ଇକୋନୋମି ତା'ର, ହେଲା। ଦେନ୍ ଆମେ ଦେଖିବେ ଗ୍ରୋଥ୍ ରେଟ୍, ଏହାର ଗ୍ରୋଥ୍ ରେଟ୍ ହେଉଛି ବହୁତ କମ୍, ଇନ୍ଆଡେକ୍ୱେଟ୍, ମାନେ ବହୁତ କମ୍, ଅପ୍ରଚୁର। ଦେନ୍ ଆମେ ଦେଖିବା ପପୁଲେସନ୍ ଏଠାରେ ଧୀରେ 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 ବଢ଼ି ଚାଲିଛି। ଇକୋନୋମି କ୍ୟାନ୍ ନଟ୍ କିପ୍ ଅଫ୍ ୱିଥ୍ ଦ ଡିମାଣ୍ଡ ଅଫ୍ ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ, ତ ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ଚାକିରି ଦେଇପାରିବାନି। କାହିଁକିନା ଇକୋନୋମି ଆମର ସେତିକି ଷ୍ଟ୍ରଙ୍ଗ୍ ନାହିଁ, କିମ୍ବା ଇକୋନୋମି ସେତିକି ଆଗକୁ ମଧ୍ୟ ବଢ଼ୁନି କି ସେ ଯେଉଁ ଡିମାଣ୍ଡ ଅଛି ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟର, ଚାକିରିର, ସେତିକି ଆମେ ଫିଲ୍ ଅଫ୍ କରିପାରିବା। ଆମେ ଏବେ ଦେଖିବା କି ଏସେନ୍ସିଆଲ୍ ସ୍କିଲ୍ ଲ୍ୟାକ୍ କ'ଣ। ବହୁତ ଇଜି ଜିନିଷ କି ଆମେ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ହେବାର ଆଉ ଗୋଟେ କାରଣ କ'ଣ, ଆପଣ ନିଜ ଡିମାଗରେ ଭାବନ୍ତୁ କି ଲ୍ୟାକ୍ ଅଫ୍ ଟେକ୍ନିକାଲ୍ ସ୍କିଲ୍, ଲୋକଙ୍କ ପାଖରେ ଟେକ୍ନିକାଲ୍ ସ୍କିଲ୍ ନାହିଁ। ଏବେ ଏବେ ଯେହେତୁ ଡିଜିଟାଲ୍ ହୋଇସାରୁଛି ସବୁ କିଛି, ଆପଣଙ୍କୁ ଟେକ୍ନିକାଲ୍ ସ୍କିଲ୍ ଦରକାର, ଆପଣଙ୍କୁ ଠିକ୍ ହିସାବରେ ଟେକ୍ନୋଲୋଜିକୁ ନେଇକି ନଲେଜ୍ ଥିବା କଥା, ତାପରେ ଯାଇକି ଆପଣ କ'ଣ ଚାକିରି ଖଣ୍ଡେ ପାଇବେ କିମ୍ବା କାମ ପାଇବେ। ତ ଯେଉଁଟାକି ନୋ ହ୍ୟାଣ୍ଡସ୍ ଅର୍ ଟ୍ରେନିଂ, କୌଣସି ପ୍ରକାର ହ୍ୟାଣ୍ଡସ୍ ଟ୍ରେନିଂ ନେଉନାହାନ୍ତି, କୌଣସି ପ୍ରକାର ପ୍ରାକ୍ଟିକାଲ୍ ନଲେଜ୍ ନେଉନାହାନ୍ତି, ଆଉ ମୋତେ ଚାକିରି ଦେଇଦେ, ତ ଏଇ ସମସ୍ୟା ଦେଖିବାକୁ ମିଳୁଛି ଏଇ ଜାଗାରେ। ତେଣୁକରି ଏସେନ୍ସିଆଲ୍ ସ୍କିଲ୍ ଏଠାରେ ଲ୍ୟାକ୍ ବା ଅଭାବ ରହିଛି, ତେଣୁକରି ଏଠାରେ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଦେଖିବାକୁ ଆମେ ପାଉଛେ। ଏଗ୍ରିକଲଚର୍ ଏ ସିଜନାଲ୍ ଅକ୍ୟୁପେସନ୍, ଏଗ୍ରିକଲଚର୍ ଗୋଟେ ଏମିତି ପ୍ରକାର ଆପଣଙ୍କର ଆକ୍ଟିଭିଟି ଯେଉଁଟାକି ଗୋଟେ ସିଜନାଲ୍ ହୋଇଥାଏ, ମାନେ ଗୋଟେ ସିଜନ୍ରେ ଆପଣ କାମ କରିବେ। ମାନି ନିଅନ୍ତୁ ଛଅ ମାସ ଆପଣ ଧାନ ଚାଷ କଲେ, ଆଉ ଛଅ ମାସ ବସି ରହିବେ, ତ ତେଣୁକରି ଏଠାରେ କ'ଣ ହୋଇଥାଏ, ଏଗ୍ରିକଲଚର୍ରେ ଯେଉଁ ଛଅ ମାସ କାମ କଲାପରେ ଯେଉଁ ଛଅ ମାସ ବସି ଖାଇବେ, ତ ସେଥିପାଇଁ ଏଠାରେ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ମଧ୍ୟ ବଢ଼ିବାକୁ ପାଉଛି ଆମେ ଦେଖିବାକୁ ପାଉଛେ। ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଏ ଲାର୍ଜ ନମ୍ବର୍ ଅଫ୍ ପପୁଲେସନ୍, ବଟ୍ ଓନ୍ଲି ଫର୍ ସେଭରାଲ୍ ମନ୍ଥ ଫର୍ ଅଫ୍ ଦ ଇୟର୍, ତ ଏଠାରେ ରେଷ୍ଟ ଟାଇମ୍ ବାକି ଟାଇମ୍ ଆପଣଙ୍କୁ ଅନଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଆମେ ଦେଖିବାକୁ ପାଉଛେ। ଏଠାରେ ଦେଖନ୍ତୁ ବହୁତ ସୁନ୍ଦର ଜିନିଷ, ଲସ୍ ଅଫ୍ ସ୍ମଲ୍ ସ୍କିଲ୍ କଟେଜ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି, ମାନେ ହେଉଛି କି ସ୍ମଲ୍ ସ୍କିଲ୍, ମାନେ ଏଠାରେ ଛୋଟ ସ୍କିଲ୍ ବା କଟେଜ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଗୁଡ଼ାକ ଲସ୍ରେ ପଲାନ୍ତି, ମାନେ ଆପଣ ବୁଝିପାରିଲେ ନା, ବୁଝାଉଛି ଶୁଣନ୍ତୁ, ଯେଉଁ ହାତ ବୁଣା କାମ କରନ୍ତି, ଠିକ୍ ଅଛି, ଯେଉଁମାନେ ନିଜ ହାତରେ କିଛି ସାମାନ ବନାଉଛନ୍ତି, ତ ସେମାନଙ୍କର ଯେଉଁ ସ୍ମଲ୍ ସ୍କେଲ୍ ବା ଛୋଟ ଛୋଟ ତାଙ୍କର ଯେଉଁ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ରହିଛି ସ୍ମଲ୍ ସ୍କେଲ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି, ତ ସେଇଟା ସେମାନେ ଲସ୍ରେ ପଡ଼ିଯାଆନ୍ତି। କାରଣ କ'ଣ ଜାଣିଛନ୍ତି, ଏଠାରେ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ରହିଛି, ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ରହିଛି। ଆପଣ କହିବେ ସାର୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟ ମାନେ କ'ଣ, ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ କ'ଣ ହୋଇଥାଏ, ବହୁତ ସାମାନ ଗୁଡ଼ାକ ଏକାଥରକେ ବନିଥାଏ, ଯେମିତିକି ମାସ୍ ପ୍ରଡ଼କ୍ସନ୍ ଚିପ୍ ପ୍ରାଇସ୍। ୟା ମାନେ ହେଉଛି, ଯଦି ଗୋଟେ କମ୍ପାନୀ ସାବୁନ ବନେଇବ, ସେ କ'ଣ କରିବ, ମେସିନାରୀ ୟୁଜ୍ କରିବ, ମେସିନ୍ ୟୁଜ୍ କରିବ, ଆଉ ମେସିନ୍ ୟୁଜ୍ କରିବା ଦ୍ୱାରା ତାକୁ ପ୍ରତ୍ୟେକ ଜିନିଷ କମ୍ ସମୟରେ ଅଧିକ ପ୍ରଡ଼କ୍ସନ୍ କରିପାରିବ, ଆଉ ସେ ଏକାଥରକୁ ବହୁତ ସାମାନ ଗୁଡ଼ାକ କିଣିବ, ଯେଉଁଥିପାଇଁ ତାକୁ ଚିପ୍ରେ ସେ ସାମାନ ଗୁଡ଼ାକ ପାଇଯିବ, ମାନେ ବହୁତ ଶସ୍ତାରେ ସାମାନ ଗୁଡ଼ାକ ପାଇଯିବ, ଆଉ ସେ ଯେତେବେଳେ ବନେଇବ, ତ ସେ ଗୋଟେ ଦୁଇଟା ବନେଇବନି, ଅଧିକରୁ ଅଧିକ ବନେଇବ, ବହୁତ ସାରା ବନେଇବ, ଯେଉଁଥିରେ ସେ କମ୍ ପ୍ରାଇସ୍ ବିକିକି ବି ତା'ର ଫାଇଦା ବା ତା'ର ଲାଭ ହୋଇଯାଏ। କିନ୍ତୁ ଏଠାରେ ସ୍ମଲ୍ ସ୍କେଲ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ହୋଇଥାଏ କ'ଣ, ଏମାନେ କ'ଣ କରିବେ, ହଁ ଏଇଟା ଗୋଟେ ଜିନିଷ, ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ୍ ଡେଭଲପମେଣ୍ଟରେ ଗୋଟେ ଆଟ୍ରାକ୍ଟିଭ୍ ହୋଇଥାଏ, ମେସିନାରୀ କାମ କରିବ ତ ସୁନ୍ଦର ହିସାବରେ ସେମାନେ ଛପେଇ କରିକି ସାମାନ ଗୁଡ଼ାକ ବନେଇବେ। କିନ୍ତୁ ଯେଉଁ ସ୍ମଲ୍ ସ୍କେଲ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ହୋଇଥାଏ କ'ଣ ନା, ଲେସ୍ ଆଟ୍ରାକ୍ଟିଭ୍,
মানে সেতে আট্রাক্টিভ হয়ে পড়ে নি লোকে মানে হাতরে বনাইবে কেতে আট্রাক্টিভ হব তেমন করে লোকে কিনতে নি তা বাহারে সে যদি একা শুণত গোটে পার্টিকুলার অ্যামাউন্ট সে ডিমান্ড করতে কি এতকি টাকা হলে যাকে বিকিব কিন্তু সে না কোণী আউরি এমপ্লয়ি অনেক সহিত জনে কি দুই জন কাম করব কি পাঁচ জন কাম করব তো তাঁর কাম হিসাবে টিকি অধিক টাকা দরকার নহেলে মানে সেই গোটে গোটে যদি যে জিনিস বনাউছেন সেই সময় গোটে দিন লাগি যাচ্ছে আর সে গোটে দিন তাঁকু যদি ওয়েস্ট ন মিলব তো তাঁকু তো ফায়দা না তেমনি সে এই জায়গায় এই সমস্যা হয়ে থাকে কি লিমিটেড ওয়ার্কর আমি এটার যেহেতু কাম করতে তেমনি সে কম করতে কষ্টলি মানে তাঁকু গোটে ফায়দা বি হওয়া দরকার তো এটার হ্যান্ডক্রাফ্ট বা আর্টিস্ট এইটা গোটে এক্সাম্পল হয়ে গেল তো তেমনি এটার অনএমপ্লয়মেন্টটা আমি দেখা পাই নেক্সট ক্লাসে আমি দেখা কি পভর্টি আ যে এমপ্লয়মেন্ট জেনেরেসন প্রোগ্রাম গুড়া যে আসি তাকে আমি ক্লাস এই যে প্রোগ্রাম গুড়া পড়া কমিটি দেশের এমপ্লয়মেন্ট আসব কমিটি পভর্টি হটব সেই বিষয়ে ডিসকসন করেছি বা সেই বিষয়ে সবু প্রোগ্রাম গুড়া অবজেক্টিভ বা উদ্দেশ্য লা কণ জাঁবা এইথি আমি দেখা কি কেউ প্রোগ্রাম কেউ বর্ষ লঞ্চ করা যাই আর অবজেক্টিভ কম আোশ্চেনটা এই তিনটা ভিতর পচারিব কি গোটে প্রোগ্রাম না দিয়েদেব কেবে আসি কিংবা তার অবজেক্টিভ কম লা প্রথমে দেখা পিএম গ্রামোদয় যোজনা যেটা আমি সর্ট ফর্মে কুচি পিএম জি ওয়াই এইটা লঞ্চ হয়েছিল 2000 এর উদ্দেশ্য কম লা ফোকস অন ভিলেজ লেভেল ডেভেলপমেন্ট ইন ফাইভ ক্রাইটেরিয়া পাঁচটি ক্রাইটেরিয়া কমিটি গাঁকু বিকাশ করা সেই উপরে ধ্যান দিয়েছিল সেইটা কম কম না প্রাইমারি এজুকেশন হাউসিং রুরাল রোড ড্রিঙ্কিং ওয়াটার এন্ড নিউট্রিশন মানে শিক্ষা ক্ষেত্রে ঘর ক্ষেত্রে রোড রাস্তা ক্ষেত্রে পিবা পানি আর নিউট্রিশন পোষণ ক্ষেত্রে খাইবা পিবা কু নেইকি ধ্যান দেইছিল কি কেমিতে লোকে খাইবাকু পাইবে দেন আউ গোটে জিনিস দেখুন কম লেখা যাই না ওভরঅল অবজেক্টিভ যদি দেখা ইয়ার ওভরঅল অবজেক্টিভ কু টু ইম্প্রুভ দ কোয়ালিটি অফ লাইফ অফ পিপল ইন রুরাল এরিয়া গ্রামাঞ্চলের যে রুচান তাঁর লাইফ অফ কোয়ালিটি কোয়ালিটি অফ লাইফ তাঁর জীবনর কোয়ালিটি কু বড়াইবাই এই পিএম গ্রামোদয় যোজনা কাম করেছিল ঠিক আছে নেক্সট আমি দেখা ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম লঞ্চ হয়েছিল 2001 ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম আপনার জাঁথে ফুড বি লেখা যাই ওয়ার্ক বি লেখা যাই ইয়া মানে সেই অঞ্চলের লোককে কাম খাদ্য দিয়া যাওয়া যে অঞ্চলের সুখা পড়ি যাওয়া বা অকাল পড়ি যাওয়া মানে এটার পড়বে টু গিভ ফুড অ্যান্ড ওয়েস্ট এমপ্লয়মেন্ট ইন ডট এফেক্টেড এরিয়াস এইট স্টেট সেই সময় আটটি রাজ্যের অকাল পড়ি সেই সময় এমপ্লয়ি মানে সরি যে ওয়ার্কর গুড়াক লে তাঁকু খাদ্য বি দিয়া যাওয়া মানে কিছু খাদ্য দিয়া যাওয়া আর কিছু টঙ্কা আকারে দিয়া যাওয়া এটার লেখা যাই দেখুন পার্টলি ইন ক্যাশ অ্যান্ড পার্টলি ইন ফুড গ্রেন কিছু খাদ্য দিয়া যাওয়া আর কিছু টঙ্কা তাঁকু দিয়া যাওয়া এইটা কাহা দ্বারা দিয়া যাওয়া কহিলে স্টেট গভর্নমেন্ট দ্বারা এই ওয়েজটা বা যে মজুরিটা দিয়া যাওয়া তারপরে আমি দেখা পিএম এমপ্লয়মেন্ট জেনেরেসন প্রোগ্রাম পিএম এমপ্লয়মেন্ট জেনেরেসন প্রোগ্রামে দেখুন 2008 এইটা লঞ্চ হয়েছি আর এইটা কী লঞ্চ করা যাই পিএম এমপ্লয়মেন্ট জেনেরেসন বুঝিপারুবে কি গাঁরে লোক গাঁর গাঁরে আর্বান এরিয়ার গ্রামাঞ্চলের আর সহরাঞ্চলের লোক মোটিভেট করা হোক লোককে উৎসাহিত করা হোক কি আপনার গোটে সেলফ এমপ্লয়মেন্ট হুম নিজে নিজে গোটে এমপ্লয়মেন্ট হুম যাহাফলের আপনার আখপাখ অঞ্চলের দুই চারিজণকে এমপ্লয়মেন্ট হিসাবে আপনার গ্রহণ করবে মানে জন সব মোবাইল সব দেলা এক্সাম্পল সেই সময়ের কথা নয় এবার কথা আমি কৌছি মোবাইল সব দেলা তো এই পিলাঙ্কু কাম করিবা পাই সে রখিবো না নাই তো অনএমপ্লয়মেন্ট এই জায়গায় বি হটুছি না নাই তো এই এমতি এই আপনার সুবিধা রখা যাওয়া হ্যাঁ তো সেই হিসাবে সে কোন প্রজেক্ট কিংবা সেলফ এমপ্লয়মেন্ট পাই উৎসাহিত করুছিল সরকার দেন তারপরে দেখুন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফর যেটা কি 2023 লঞ্চ 2013 আপনার লঞ্চ হয়েছিল আর এই যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফর আপনার বুঝিপারে কি ডাইরেক্টলি বেনিফিট দিয়ে দিবা তো কাহকু বেনিফিট দেওয়ার কথা হচ্ছে যে অনএমপ্লয়মেন্ট থাকবে কিংবা যে গরিব থাকবে তো এন্টি পভর্টি প্রোগ্রাম এইটা যেটা কি সবসিডি মাধ্যমে লোকঙ্ক জীবনকু আহরি উন্নত করা চেষ্টা করেছিল তো যে বিপিএল আসুলে ইয়ানি বিলো পভর্টি লাইন সেই লোক সবসিডি মাধ্যমে এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফরটা যোগাই দিয়া যাওয়া তারপরে আপনার দেখুন ভারত নির্মল যোজনা এইটা আপনার ডিসেম্বর 16, 2005 আসছিল এক্সট্রিমলি ইম্পর্টাট মনে রাখুন আই যে ভারত নির্মল যোজনাটা
ର ଉଦ୍ଦେଶ୍ୟ କ'ଣ ଥିଲା କି ଯେଉଁ ରୁରାଲ ଇନଫ୍ରାଷ୍ଟ୍ରକ୍ଚର ରହିଛି, ମାନେ ଗ୍ରାମାଞ୍ଚଳର ଯେଉଁ ଇନଫ୍ରାଷ୍ଟ୍ରକ୍ଚର ରହିଛି ସେଇଟାକୁ ଡେଭଲପ୍ କରିବା ବିଷୟରେ ବା ସେଇଟାକୁ ଡେଭଲପ୍ କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଭାରତ ନିର୍ମଳ ଯୋଜନା ଅଣାଯାଇଥିଲା। ଏହାର ମେଜର ସେକ୍ଟର ଗୁଡ଼ାକ କେଉଁଟା, ଯେଉଁ ଜାଗାରେ ଇନଫ୍ରାଷ୍ଟ୍ରକ୍ଚରକୁ ବିଲ୍ଡ କରିବା ବିଷୟରେ କୁହାଯାଇଥିଲା, ରୋଡ଼ ରାସ୍ତା ହୋଇଗଲା, ଘର ହୋଇଗଲା, ଆପଣଙ୍କର ଇଲେକ୍ଟ୍ରିଫିକେସନ୍ ହୋଇଗଲା, ୱାଟର ସପ୍ଲାଇ ହୋଇଗଲା, ଏହିସବୁ ଜିନିଷ ଗୁଡ଼ାକ। ତାପରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ କ'ଣ ରହିଛି, JLN ନ୍ୟାସନାଲ ଅର୍ବାନ ରିନୁଏଲ ମିଶନ, JNURM ୟାର ସର୍ଟ ଫର୍ମ, ରିପିଟ୍ କରୁଛି, JLN ୟାନି ଜବାହରଲାଲ ନେହେରୁ ନ୍ୟାସନାଲ ଅର୍ବାନ ରିନୁଏଲ ମିଶନ 2005 ଆସିଥିଲା। ଆଉ ଏହି ସମୟରେ ମନମୋହନ ସିଂ ହିଁ PM ଥିଲେ ଆଉ ଇଏ ଇନୋଗ୍ରେଟେଡ୍ କରିଥିଲେ JLN ନ୍ୟାସନାଲ ଅର୍ବାନ ରିନୁଏଲ ମିଶନ। ଆଉ ଏହି ମିଶନର ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା କି ଗୋଟେ ଆପଣଙ୍କର ମଡର୍ଣ୍ଣାଇଜେସନ, ଯେଉଁ ସହର ଗୁଡ଼ାକୁ ମଡର୍ଣ୍ଣାଇଜେସନ କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଏହି ସ୍କିମ୍ଟା ଅଣାଯାଇଥିଲା। କାହା ଦ୍ୱାରା ନା ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ୍ ଅର୍ବାନ ଡେଭଲପମେଣ୍ଟ, ଏଠାରେ ଲେଖାଯାଇଛି, ମୁଁ ପଢ଼ିଦେବି, ମେସିଭ୍ ସିଟି ମଡର୍ଣ୍ଣାଇଜେସନ ସ୍କିମ୍ ଅଣ୍ଡର ମିନିଷ୍ଟ୍ରି ଅଫ୍ ଅର୍ବାନ ଡେଭଲପମେଣ୍ଟ, ଆଉ ଯେଉଁଟାକି ମନମୋହନ ସିଂ ଦ୍ୱାରା ଇନୋଗ୍ରେଟ୍ କରାଯାଇଥିଲା। ଦେନ୍ ଇନ୍ଦିରା ଆବାସ, ଆପଣ ଦେଖନ୍ତୁ ଇନ୍ଦିରା ଆବାସ ଯୋଜନା 1985 ଲଞ୍ଚ କରାଯାଇଥିଲା। ଆଉ ଏଇ ଆର ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା କି କେମିତି ଲୋକଙ୍କୁ ଘର ଯୋଗାଇ ଦିଆଯିବ ରହିବା ପାଇଁ, ତାର ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଆସିଥିଲା। ଆଉ ଇନ୍ଦିରା ଆବାସ ଆପଣ ସମସ୍ତେ ଶୁଣିଥିବେ ମଧ୍ୟ, ଏଇ ଡେଟ୍ଟା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଆପଣ ମନେ ରଖନ୍ତୁ। ନ୍ୟାସନାଲ ଓଲ୍ଡ ଏଜ୍ ପେନ୍ସନ୍ ସ୍କିମ୍, ଏଇଟା ମୁଁ ପଢ଼େଇଥିଲି ଆପଣଙ୍କ ପୋବର୍ତ୍ତିରେ ମଧ୍ୟ, ନୋପ୍ସ ୟାର ସର୍ଟ ଫର୍ମ ନୋପ୍ସ, ଆପଣ ଏଇଟା ମନେ ରଖନ୍ତୁ, ଏକ୍ସଟ୍ରିମଲି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କି ଯେଉଁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ବି ଯେଉଁ ପେନ୍ସନ୍ ପାଉଛନ୍ତି, ପେନ୍ସନ୍ ମାନେ ଆପଣ ଜାଣିପାରୁଥିବେ ୱାନ୍ ଟାଇପ୍ ଅଫ୍ ଆପଣ କହିପାରେ ଭତ୍ତା ପାଉଛନ୍ତି, ତ ସେଇଟା 1995 ଆସିଥିଲା, ତ ତାକୁ ଆମେ ନ୍ୟାସନାଲ ଓଲ୍ଡ ଏଜ୍ ପେନ୍ସନ୍ ସ୍କିମ୍ କହିବା। ତ ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ହେଉ କିମ୍ବା ଅର୍ବାନ ଜାଗାରେ ହେଉ, ତ ଯଦି ସେହି ଜାଗାରେ ଜଣେ ସକ୍ଷମ ମାନେ ଜଣେ ବ୍ୟକ୍ତିକୁ କେହି ପଚାରୁନାହାନ୍ତି କି ତାକୁ କେୟାର ନେବା ପାଇଁ, ସେ ନିଜେ ନିଜର କେୟାର ନେଇପାରୁନି କି ଅନ୍ୟ କେହି ତାକୁ କେୟାର କରିବା ପାଇଁ ଯତ୍ନ ନେବା ପାଇଁ ନାହିଁ, ତ ସେହି ବ୍ୟକ୍ତିକୁ ବା ଯିଏ ସକ୍ଷମ ନୁହେଁ ଏଇ ପ୍ରତି, ତାକୁ କ'ଣ କରାଯାଉଥିଲା, ପେନ୍ସନ୍ ଆକାରରେ ଭତ୍ତା ଆକାରରେ କିଛି ଟଙ୍କା ଦିଆଯାଉଥିଲା। ଆଉ ଏଇଟା ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଦେଉଥିଲା, ପଞ୍ଚାୟତ ଆଉ ମ୍ୟୁନିସିପାଲିଟି ଏହା ଉପରେ କାମ କରିଥାନ୍ତି। ଆପଣ ଦେଖିବେ ପଞ୍ଚାୟତରେ ଟଙ୍କାଟା ବଣ୍ଟାଯାଏ, ଯେଉଁ ଭତ୍ତା ଟଙ୍କାଟା, ଆଉ ଏଇଥିରେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଷ୍ଟେଟ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ମଧ୍ୟ କଣ୍ଟ୍ରିବ୍ୟୁଟ୍ କରିପାରିବ। ମାନିନିଅନ୍ତୁ ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ 200 ଦେଉଛି, ଏବେ ଓଡ଼ିଶା ସରକାର 1000 ଦେଉଛି ଭତ୍ତା, ତ ସେଇଟା କିଏ ଦେଇଛି, 800 ଧରି 1000 ଯଦି ଦେଇଛି ମାନେ 800 କିଏ, ଷ୍ଟେଟ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଦେଲା ନା, ତ ଏହି ହିସାବରେ ଏହାର ସିଷ୍ଟମ୍ଟା ରହିଛି।